নমস্কার বন্ধুরা, আপনারা জানেন প্রতিদিনের মতো আজকেও আমরা একটি বিশেষ বিষয় আলোচনা রেখেছি। কিন্তু পাশাপাশি আজকের বিষয়টার বিশেষত্ব হচ্ছে যে আমরা প্রথমে ঠিক করেছিলাম যে দাঙ্গার রাজনীতি নিয়েই শুধু আলোচনা করব, কিন্তু আপনারা জানেন যে অতি সম্প্রতি শীতলকুচিতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। তো আমরা চেষ্টা করছিলাম ওখানকার মানুষের কিছু কথাবার্তা শোনার জন্য সত্যিকারের ঘটনাটা কি, কারণ আজকে যাদের নিয়ে অনুষ্ঠান তারাও এইভাবে ফ্যাক্ট ফাইন্ডিংই করে বেড়ান। সেই গ্রাউন্ড জিরো থেকে ফ্যাক্ট ফাইন্ডিং করার যে পদ্ধতি, সেটারই অনুসরণ হিসাবে আমরা শীতলকুচিকে যে ঘটনাটি ঘটেছে তাদেরকে যদি আমরা যুক্ত করতে পারি। কারণ আপনারা জানেন যে নর্থ বেঙ্গলে ইন্টারনেটের অবস্থা খুব খারাপ থাকে, যদি তাদেরকে যুক্ত করতে পারি আমরা নিশ্চয়ই আলোচনাটা করব। কিন্তু আমাদের যে মূল আলোচনা সেটা আমরা চলে যাচ্ছি প্রথম পার্টে। প্রথমে আমরা একটি ভিডিও দেখব, ভিডিও দেখার পর আজকের আলোচনার যিনি সঞ্চালক শুভপ্রতিম এবং বিশ্বজিৎ দা দুজনে আসবেন। তো আমরা প্রথমে একটা ভিডিও দেখে নিই, তারপরে আমি শুভপ্রতিমের হাতে আলোচনাটা তুলে দেবো, ও আলোচনাটা এগিয়ে নিয়ে যাবে। आप क्या करते हैं राजीव जी? रेस के चला करते हैं जो भी कुछ रोजगार हो जाए कि ओ मैक्सिमम 23 টাকা 40 টাকা ম্যাক্সিমাম। এখন সব টোটো হয়ে গেছে, রিকশা উঠে না। लड़का लोग है कहां है? बिहार में है, एक ठो अलादा रहता है 18 नंबर गली में, गना में बच्चे ने कहा अलादा है। बड़ लड़का बिहार में शादी किया तो बिहार चला गया। जनवरी में 18 नंबर था ना, वही दिन हम लोग ईद के टाइम था, वही दिन क्या मालिक, मकान मालिक का क्या नाम है? कुंदन साहब। तो आप लोग छोड़ के चले गए, फिर वहाँ घुसने नहीं दिया? नहीं। क्या बोल रहा है? छोड़ के जा ही नहीं रहे, पाचिल दे दिया, पाचिल दे दिया। हम एक बस्तर नहीं पाया, बाबू लोग चवाली झड़ा लगाया, चवाली झड़ा को हम दे जेटा होई छिलो, एक बस्तर बितारित होई छिलो। ये क्या जूट मिल का क्वार्टर था? नहीं। हाँ, क्या था ये? भाली है, लैंडलॉर्ड। तो क्या हुआ वहाँ पे बताइए आप मुझे हिंदी में। कुछ नहीं, हमके ना वहाँ हम 45 साल था बाबू। अच्छा। हमारा लड़का लोग था, सब बिहार चल गया रहा। हाँ। उस टाइम में हम ही दोनों आदमी था। हाँ। 12 बजे रात के। हाँ। हम सुतल रहने। हाँ। हमारा पड़ा के बहुत अत्याचार किया दोनों आदमी को, हम लोग को मारा। अच्छा। वही मारा देखा भी तो गोर में दर्द है। अच्छा। तारीख याद है? फिर क्या हुआ, आप लोग वहाँ से भागा है? हम लोग चला गए, इधर आ गए? नहीं, स्टेशन पर था 3 महीने, जगदली स्टेशन, जगदली स्टेशन 3 मस्जिद। नमस्कार, আমরা মনোভাষীর পক্ষ থেকে আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমি শুভপ্রতিম শুভপ্রতিম রায়চৌধুরী আমি প্রথম পর্বে আজকের অনুষ্ঠানটা সঞ্চালনা করব। তাহাদের কথা এই পর্যায়ে দাঙ্গার রাজনীতি নিয়ে আজকের আলোচনা। আমি এবং এখানের আলোচনাতে আরো যারা কয়েকজন আছেন তারা আমরা এক সচেতন প্রয়াস নামের একটি ক্ষেত্র গবেষণার দল, যারা মূলত সংঘর্ষ এবং সহাবস্থান নিয়ে কাজ করে তার সঙ্গে যুক্ত। এছাড়াও প্রাবন্ধিক, অধ্যাপক, সমাজসেবী বা প্রতিবাদী মানুষ যারা খুব গভীরে সমাজের এই পরিবর্তন, ধর্মীয় মেরুকরণ দেখছেন, তাঁদের আজকে আমরা প্যানেলিস্ট হিসেবে বা আলোচক হিসেবে রেখেছি। কিছুদিন আগেই চতুর্থ পর্যায়ের বিধানসভা ভোটের যে রক্তাক্ত চিত্র আমরা শীতলকুচিতে দেখি, মনোভাষীর আয়োজক পার্থবাবু সেটা বলে গেছেন, সেই রক্তাক্ত অভিজ্ঞতার কিছু শেয়ার করবেন শীতলকুচির কিছু মানুষ, তাদের মধ্যে একজন মৃত ব্যক্তির আত্মীয়। কিন্তু নেট কানেক্টিভিটি এবং ওখানে বর্তমান সমস্যার জন্য
বিভিন্ন রকম ভাবে সমস্যা আরো বেড়েছে নেটের বলে, ওদের যে সময় পাবো আমরা সে সময় ভাবব। আমরা প্রথমত আলাপ করিয়ে দিই, আজকে আমাদের আলোচক যারা আছেন, প্যানেলিস্ট যারা আছেন, তাদের মধ্যে প্রথমে নাম রাখবো গিয়াসউদ্দিন দার, মোহাম্মদ গিয়াসউদ্দিন, বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক, মুর্শিদাবাদে তার বাড়ি। এর অতিরিক্ত ধর্মীয় মৌলবাদ বিরোধী লেখা, গ্রন্থকার বা প্রাবন্ধিক হিসেবে তিনি একটি চর্চিত নাম। ব্যক্তি জীবনে সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত, ধর্মীয় যে মেরুকরণ, ধর্মের যে বাড়াবাড়ি, সেই নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। অনেক সময়তেই ধর্মীয় গোষ্ঠীর থ্রেটনিং এর শিকার হয়েছেন। সেই গিয়াসউদ্দিন সাহেবকে আমরা পেয়েছি, আমরা কৃতজ্ঞতার প্রতি। দ্বিতীয়ত যিনি বক্তা, স্বরাজ দাস, তার কাছ থেকে আমরা শুনব তিনি দীর্ঘকাল আসানসোলের কয়লা খনি এলাকাতে খোলামুখ কয়লা খনিতে ভিক্টিমাইজড মানুষদের জন্য লড়াই করেছেন, নিজে রাজনৈতিক কর্মী ছিলেন। সমাজের বর্তমান মেরুকরণ, বাংলাভাষী, হিন্দিভাষী, উর্দুভাষী, এক কসমোপলিটন কালচার আসানসোল এবং তার আশপাশ এলাকা, সেখানে কিরকমভাবে সেই মেরুকরণ বাড়তে বাড়তে এক চরম পর্যায়ে গেছে, সেই অভিজ্ঞতা একজন প্রতিবাদী মানুষ হিসেবে, একজন পরিবেশ কর্মী, সাথে সাথে সামাজিক কর্মী হিসেবে তার অভিজ্ঞতা তিনি তুলে ধরবেন। তারপর তৃতীয় যে বিদগ্ধ মানুষকে আমরা পেয়েছি, তিনি হলেন দেবাশিস দা, দেবাশিস পাল। বর্তমান পশ্চিমবাংলায় বেশ কিছু জনপদ তাদের পুরনো সাংস্কৃতিক বা রাজনৈতিক বা শিল্প ইত্যাদি কারণের পরিচয়কে সরিয়ে রেখে হতাশাজনকভাবে, দুঃখজনকভাবে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সংঘর্ষের জন্য নামে উঠে এসেছে। সেরকমই একটি নাম ভাটপাড়া, তার পুরনো তাবর ঐতিহ্য এবং সেই সংস্কৃতির যে পরম্পরা সেটাকে সরিয়ে ভাটপাড়া হয়ে উঠেছে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সংঘর্ষের একটা কেন্দ্রবিন্দু। ভাটপাড়া মানেই যেন আবার একটা সমস্যা, আবার একটা সংঘর্ষ, আবার একটা দাঙ্গা। দেবাশিস পাল ভাটপাড়াতে থাকেন, নিজে জুট মিলের কর্মী হিসেবে কিছুদিন আগে রিটায়ার করেছেন, কিছু মাস আগে। অধিকার আন্দোলন এর সঙ্গে যুক্ত, এপিডিআর এর ওই অঞ্চলের শাখার সম্পাদক। ভাটপাড়ার যে সংঘর্ষ, ভাটপাড়া যে সাম্প্রদায়িক দাঙ্গা, তারপর ঝাঁপিয়ে পড়েছেন যে কোটি কয় মানুষ, তার মধ্যে দেবাশিস পাল অন্যতম। সম্প্রদায় নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা, তার পৌঁছে যাওয়া আমরা বারবার দেখেছি। ভাটপাড়া নিয়ে কাজ করতে গিয়ে তার আশপাশের এলাকায় কয়েক বছর ধরেই সাম্প্রদায়িক মেরুকরণের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছিল, পরিকল্পনা মাফিক ঘটছিল, রাজনৈতিক নেতৃত্বের রাজনৈতিক দল বদল হয়েছে কিন্তু সাম্প্রদায়িক নীতির বদল হয়নি, তার অধ্যয়ন করতে করতেই আমাদের সঙ্গে দেবাশিস দ্বারা আলাপ এবং আমরা সমৃদ্ধ হয়েছি তার সাহচর্যে, ওই এলাকার সম্বন্ধে তার জ্ঞান এবং জুটমিল শ্রমিক অধ্যুষিত এলাকায় এই সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, জুটমিলের সেই শ্রমিকদের সঙ্গে ওনার সম্পর্ক, আমাদের প্রকাশিত রিপোর্টকে, আমাদের জানাকে আরো সমৃদ্ধ করেছে। আমরা দেবাশিস দাসকে তার অভিজ্ঞতা শুনব। সুমন নাথ ব্যক্তিগতভাবে আমার অনুজপ্রতিম, অ্যানথ্রোপোলজির প্রফেসর এপিজে আব্দুল কালামের কলেজের, এবং এই সময়ের রাজনৈতিক ইতিহাস, এই সময়ের সাম্প্রদায়িক পরিবর্তনের ইতিহাসের একজন বড় ইতিহাসকার
বলেই আমি মনে করি। বিভিন্ন সংঘর্ষের জায়গায় ছুটে যাওয়া শুধু নয়, সেটার সমাজবিদ্যার নিরিখে তার মেধা এবং জ্ঞানের সঙ্গে মিলিয়ে সেটাকে পরিবেশন করা, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের পত্রিকাতে প্রকাশিত করা, বিভিন্ন যে রাজনৈতিক ইভেন্টগুলো সেগুলো কভার করে সেগুলোকে তুলে ধরা, এটা সুমননাথ করেন। সুমননাথ আবার বলবো এই সময়ের সমসাময়িক বাংলার বা সমসাময়িক পূর্ব ভারতের এই রাজনৈতিক পালাবদলের এই সংঘর্ষের একজন ইতিহাসকার, তার অধ্যয়ন সেই নিয়েই আমাদের তা সমৃদ্ধ করেছে আমাদের জানাকে। এই আজকের যে প্রধান বিষয় দাঙ্গার রাজনীতির, তার আলোচকদের পরিচয় আমি এভাবে রাখলাম। মাঝে কোচবিহারের বন্ধু আবুকে আমি দেখতে পেলাম, ঠিক আছে, সেটা আমাদের টেকনিক্যাল ম্যানেজমেন্ট যারা দেখছেন তারা পরবর্তীকালে আনবে। আমি আজকে প্রথমে আমাদের এই আলোচনার দাঙ্গার রাজনীতির প্রথম আলোচক হিসেবে গিয়াসউদ্দিন দাকে বলছি, অনুরোধ করছি যে উনি সুদীর্ঘকাল মুর্শিদাবাদের থেকেছেন বা এখনো থাকেন এবং ওখানকার গণ আন্দোলন, ওখানকার অধিকার আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন, আমি ওনার কাছ থেকে শুনব। সাউন্ডটা আসছে না, আমার কথা কিছু এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, ধন্যবাদ। আমি একটু পরে আলোচনা করতে পারলে আমার ভালো হতো, এই ধরনের আলোচনায় অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার নেই। তথাপি আমি আমার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় দাঙ্গা। দাঙ্গা নিয়ে প্রথমে যে কথা আমার মনে পড়ে তা হচ্ছে দাঙ্গা, ভাষা দাঙ্গা হয়, জাতপাতের দাঙ্গা হয় এবং দাঙ্গার পেছনে নির্দিষ্ট চক্র কাজ করে। রাষ্ট্র যদি দাঙ্গা না চাই তাহলে যারা দাঙ্গার পেছনে কাজ করে তারা হাজার চেষ্টা করে দাঙ্গা সংগঠিত করতে পারে না। রাষ্ট্র ইন্ধন না দিলে, রাষ্ট্র মদদ না দিলে দাঙ্গা কোথাও সংগঠিত করা সম্ভব না। তো দাঙ্গার ক্ষেত্রে রাষ্ট্রের একটা ভূমিকা অবশ্যই থাকে, ইচ্ছা করলে রাষ্ট্র দাঙ্গা বন্ধ করতে পারে। কিন্তু আমাদের ভারতবর্ষের অভিজ্ঞতা হচ্ছে যে দাঙ্গা বন্ধ করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা খুব নেতিবাচক। দাঙ্গা পেছনে আর একটা বড় যেটা যাদের ভূমিকা থাকে তা হচ্ছে ধর্ম এবং ধর্মীয় মৌলবাদ। ধর্মীয় মৌলবাদ এরা মানুষের মধ্যে ধর্মীয় মূলকরণ করতে চায়, মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়, কখনো জাতির ভিত্তিতে ভাগ করতে চায় এবং স্বাভাবিক কারণে তার মধ্যে দিয়ে দাঙ্গার একটা পরিবেশ তৈরি হয় এবং দাঙ্গা তারা সংগঠিত করে। এই মুহূর্তে ভারতবর্ষে যারা ক্ষমতায় আসে, কেন্দ্রের ক্ষমতায় এবং অনেকগুলি রাজ্যে তার ক্ষমতায় অলরেডি এসে গেছে, পশ্চিমবঙ্গে তারা এখন বর্ধিষ্ণু শক্তি। সেই বিজেপি যার পেছনে আছে আরএসএস, এরা তো পুরো একটা
দাঙ্গাবাই দল, সন্ত্রাসবাদী দল, ফ্যাসিবাদী দল। সুতরাং ভারতবর্ষে এই সময়ে বিভিন্ন প্রদেশে বিভিন্ন অঞ্চলে দাঙ্গার একটা পরিবেশ সর্বত্র বিরাজ করছে এবং দাঙ্গা তার ফলে দাঙ্গার ক্ষেত্রগুলি সম্প্রসারিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। এখন আমি বিজেপি আরএসএস এর ভূমিকা নিয়ে বিশেষ কিছু বলবো না, অন্যরা বলবেন। আমি শুধু একটা কথা একটু এখানে উল্লেখ করতে চাই যে এরা আসলে ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, সেটা ওদের আসল টার্গেট, আসল এজেন্ডা। 2014 সাল আগে পর্যন্ত এজেন্ডা তাদের গোপন ছিল, ব্যবসায়ীদের ছিল। মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতা আসার পর এজেন্ডাটা সামনে চলে এসেছে। এখন খোলাখুলি তারা বলছে, নানাভাবে বলছে যে ভারতবর্ষ একসময় ধর্ম ভিত্তিতে ভাগ হয়েছে, পাকিস্তান বেরিয়ে গেছে মুসলমানদের জন্য, সুতরাং ভারতবর্ষটা হিন্দুদের, হিন্দু রাষ্ট্র হবে। তারা তাদের যে কথাগুলো সামনে নিয়ে আসছে অস্ত্র হিসাবে, হাতিয়ার হিসাবে, তার মধ্যে অনুপ্রবেশ একটা আছে, লাভ জিহাদ আছে, গোরক্ষা আছে বা গোহত্যা, অন্যদিকে ঘর বাপসি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে ওরা হিন্দুদের মধ্যে যাচ্ছে ব্যাপক এবং হিন্দুদের উস্কানি দিচ্ছে, প্ররোচিত করছে। ওরা বলছে যে তাদের প্রধান শত্রু ভারতবর্ষের ক্ষেত্রে মুসলমানরাই, আর আমাদের ভারতবর্ষে যে মুসলমানরা আছে তারা তো ভারতবর্ষে থাকার কথা না, তাদের দেশ পাকিস্তান হয়েছে, তারা পাকিস্তানে যাবে না কেন? এখন যে অস্ত্রগুলি ওরা ব্যবহার করছে, মানুষকে প্ররোচিত করছে, সংগঠিত করছে, যেগুলো উল্লেখ করলাম আমি, অনুপ্রবেশ, লাভ ইত্যাদি, এগুলো যেন ভারতবর্ষের রাফাল যে যুদ্ধ বিমান তার চাইতে বেশি বিধ্বংসী। এবং এর মধ্যে এরপরে এরা অনেকটা সফল হয়েছে, কেন সফল হয়েছে সে কথা বলার অবকাশ আমার এখানে নেই, সুযোগ নেই, সময় নেই, পারলাম একটু টাচ করবো। একদিকে এই হচ্ছে বিজেপি ভারতবর্ষের দাঙ্গা পরিবেশ তৈরি করে, দাঙ্গা সংগঠিত করে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন স্পষ্ট করে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়। অন্যদিকে ওটা পৃথিবীর ক্ষেত্রে একটা ভয়ঙ্কর একটা ধর্মী মৌলবাদী শক্তি বহুদিন ধরে অত্যন্ত সক্রিয়, সেটা হচ্ছে ইসলামী মৌলবাদী শক্তি। ইসলাম আমাদের ভারতবর্ষেও আমরা দেখেছি ইসলামী সন্ত্রাসবাদীদের বারবার হানা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে তো নানাভাবে হানা করছে, হানা দিচ্ছে, সংগঠিত আক্রমণ করছে, ভয়ঙ্কর আক্রমণ করছে। এখন আমাদের ভারতবর্ষে যেহেতু মুসলিমদের সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে বেশি, আর যেহেতু ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে, স্বাধীনতার পরেও হিন্দু মুসলমানের মধ্যে নানাভাবে নানা কারণে বিরোধ আছে, দ্বন্দ্ব আছে, সংঘর্ষ আছে, সেই কারণে এখানে দুটো মৌলবাদী শক্তি, একটা বাড়লে আর একটা বাড়ে। হিন্দু মৌলবাদী শক্তি বাড়ছে, এই হিন্দু মৌলবাদী শক্তি বাড়ার পেছনে একটা ভূমিকা আছে, অনেকগুলি ভূমিকা আছে, তার মধ্যে একটা বড় ভূমিকা আছে মুসলিম মৌলবাদী, মুসলিম মৌলবাদীদের। মুসলিম মৌলবাদীরা ওদের ইসলাম ধর্মের যে দুটো দিক আছে, একটা হচ্ছে আধ্যাত্মিক ইসলাম, আরেকটা হচ্ছে রাজনৈতিক ইসলাম। রাজনৈতিক ইসলামের মূল টার্গেট হচ্ছে গোটা পৃথিবী জুড়ে ইসলামকে, ইসলামের পতাকা তোলা নিয়ে আসা, তার জন্য জিহাদ করা। ওরা যে সমস্ত জিহাদি কার্যকলাপ গোটা বিশ্ব জুড়ে করছে,
আমরা আইসিসকে দেখেছি, তার আগে আমরা দেখেছি আলকায়দাকে দেখেছি, আমরা আফগানিস্তানে তালিবানকে দেখেছি, মিশরে আমরা ব্রাদারহুডকে দেখেছি, পাকিস্তানে অনেকগুলি শক্তি আছে আমরা দেখেছি, বাংলাদেশে আমরা দেখেছি অনেকগুলি সন্ত্রাসবাদী সংগঠন, এমনকি আমাদের ভারতবর্ষেও ইন্ডিয়ান মুজাহিদ নামে এই সংগঠন আছে, কাজ করছে। এরা চাই একদিকে যেন গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে, তুমি অপরদিকে নিজ নিজ দেশেও ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। এখন অনেকে বলে যে ইসলামী সন্ত্রাসবাদী কার্যকলাপ যারা করছে সেটা ইসলাম সমর্থন করে না, এটা যারা বলে তারা এক ধরনের লোক আছে যারা সত্যি জানে না, অজ্ঞ, আর এক ধরনের লোক আছে যারা জানে জেনে মিথ্যাচার করে। ওদের সমস্ত কাজে প্রেরণা কিন্তু ইসলাম, কোরআন। কোরআনে বারবার বলা হয়েছে যে তারা আল্লাহর শত্রু যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি। তা আল্লাহর শত্রু দুই, অর্থাৎ দুটো জাতি ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিশ্বাসী, একটা অবিশ্বাসী। এবং কোরআনে এটা বলা হয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি এরকম বহুবার আল্লাহ তা ধ্বংস করেছেন বিভিন্ন সময়ে, অর্থাৎ অন্যরা থাকবে না, শুধু মুসলমানরাই থাকবে, বিশ্বাসীরাই থাকবে। আমরা বাংলাদেশে দেশি ব্যাপক অত্যাচার হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর, খ্রিস্টানদের উপর, পাকিস্তানেও তাই দেখছি, আফগানিস্তানেও তাই দেখছি। এখন পাকিস্তান বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশে পাকিস্তানে যে অত্যাচার হয় বিশেষ করে ওখানে হিন্দুরা প্রধান টার্গেট, মেন টার্গেট, এবং তার ফলে হিন্দুরা অনেকে বাংলাদেশ থেকে চলে আসছে, চলে এসেছে পাকিস্তান আফগানিস্তান থেকে চলে এসেছে। এখন সেগুলো আমরা আমাদের পশ্চিমবাংলা আমাদের ভারতবর্ষে খবর হয় না, কিন্তু খবর না হলে এটা বাস্তব যেটা হয় হচ্ছে, এবং স্বাভাবিক কারণে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। বিজেপি ব্যবহার করছে, আরএসএস ব্যবহার করছে, তাদের সংগঠন ব্যবহার করছে, এবং এর মধ্যে দিয়ে ভারতবর্ষে বিজেপি আরএসএস তাদের শক্তি বৃদ্ধি করা একটা রসদ পেয়ে যাচ্ছে। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও, পশ্চিমবাংলা তো দেখেছি যেখানে মিশ্র এলাকা, মিক্সড এরিয়া, হিন্দু মুসলিম বৌদ্ধ উভয় শ্রেণীর মানুষ বাস করে, উভয় ধর্মের মানুষ বাস করে, সেখানে কয়েকটা জায়গা দেখেছি যে একতরফা আক্রমণ হয়েছে মুসলিমদের পক্ষ থেকে, আক্রমণ হয়েছে হিন্দুদের উপর, হিন্দুদের দোকানে আক্রমণ হয়েছে, হিন্দু জনগণের উপর আক্রমণ হয়েছে, হিন্দু বাজার আক্রমণ হয়েছে, কিন্তু এইগুলো নাম মিডিয়া প্রচার করেছে, সব মিডিয়া সব চেপে গেছে, আর সরকার যারা থেকেছে তারা কিন্তু যারা আক্রমণ করেছে তাদেরকে আড়াল করেছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। তো এই আর এর পাশাপাশি যারা নাগরিক সমাজ, নাগরিক সমাজও এই সমস্ত আক্রমণ নিন্দা করে, ফলে হিন্দু জনগণের মধ্যে ক্রমাগত এই ধারণা পুষ্ট হয়েছে যে আমাদের রক্ষা করার কেউ নেই। একটা কথা প্রথমে স্পষ্ট বলেনি, ইসলামী সন্ত্রাসবাদী ধর্ম, কোরআনে তার সমস্ত উপাদান আছে এবং তার পরিপ্রেক্ষিতে জিহাদ কায়েম করার জন্য ইসলামী সন্ত্রাসবাদী সংগঠন আছে, অনেকগুলি সংগঠন গোটা পৃথিবী জুড়ে আছে, কিন্তু তার মানেই নয় যে সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী, তার মানে এই নয় যে সমস্ত মুসলমান জিহাদে বিশ্বাস করে। এবং আমার ধারণা সমীক্ষা কোথাও হয়নি কতজন মানুষ সন্ত্রাসবাদে বিশ্বাস করে, কতজন মানুষ শান্তিতে বাস করতে চায়, তবে মুসলিমদের মধ্যে কিন্তু বলো। হ্যাঁ না ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, তো আমি এই কথাটা হয়তো মানে ছুটে যদি যায় তাহলে একটা একটা খুব বড় ঘাটতি হয়ে যাবে যে আমি সমস্ত মুসলমানদের সন্ত্রাসবাদী বলছি না, এটা কিন্তু বিজেপি বলে,
এটা কিন্তু আরএসএস বলে, ঠিক ঠিক, যে মুসলমান মাত্রই সন্ত্রাসবাদী, মুসলমান মাত্রই জিহাদি, কিন্তু মোটেই তা না। কিন্তু মুসলিমদের মধ্যে যে অংশটা সশস্ত্র সংগঠিত এবং তাদের ধর্মের কোরআনের হাদিসের এবং তাদের ধর্মগুরুর যে সন্ত্রাসবাদী আক্রমণ গুলোকে অনুসরণ করে, ইসলাম প্রতিষ্ঠা করার যে নীতি তা প্রতিষ্ঠা করে, তারাই কখনো কখনো তারাই আক্রমণ করে, মিশ্র এলাকায় আক্রমণ করে অথবা বাংলাদেশে তারাই আক্রমণ করে। এবং অনেক সময় দেখা যায় যে তার সঙ্গে কিছু সাধারণ কিছু মানুষ, বলো কি বলছো? ঠিক আছে, বলো আমার কথা। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, ঠিক আছে, মানে এটা অন্য ফোন এসে গেছিল, ওটা ডিসকানেকশন হয়ে গেছিল, ঠিক আছে। আমি যেটা আমরা মানে পরবর্তী আলোচনাতে আসব, গিয়াসদা একটা ভালো জায়গায় পয়েন্ট আউট করেছেন, প্রথমে বলেছেন যে প্র্যাকটিক্যালি রাষ্ট্র চাইলে, অর্থাৎ কিনা সরকার চাইলে, সরি, যে কোনো বাঙ্গায় আটকানো যায়, কিন্তু তা সত্ত্বেও সমাজের মধ্যে দাঙ্গার রসদ তৈরি করা হয়। ভারতকে যারা হিন্দু রাষ্ট্র করতে চাইছে তাদের পরিকল্পনা আছে, আবার একই সাথে দারুল উলুমের স্বপ্ন যারা দেখে, শরীয়তে ইসলামকে কায়েম করার যারা স্বপ্ন দেখে, তাদেরও বিদ্বেষ, দাঙ্গার এবং আরো অনেক মানে খারাপ জিনিসের প্রতি, খারাপ জিনিস মানে মেটেরিয়ালাইজ করার, পর্যবসিত করার তাদেরও অনেক ব্লু প্রিন্ট আছে, ষড়যন্ত্র আছে। গিয়াসদাকে ধন্যবাদ, পরবর্তী সময়ে হয়তো আবার আলোচনার সুযোগ আমরা পাব। তো আমাদের শীতলকুচির বন্ধুরা কি যুক্ত হতে পেরেছেন? সরি, শীতলকুচির বন্ধুরা যদি যুক্ত হন তো তাদের সাথে আমরা কথা বলে নিতে পারি। আচ্ছা, যদি তারা যুক্ত হন তার কথা বলে নিতে পারি তাদের কাছ থেকে। আমি আবু সৈয়দ এসেছেন, আবু সৈয়দ যদি কানেকশনে থাকেন, খুব পোর কানেকশন কোচবিহারে ওই এলাকাতে, হয়তো অসুবিধা হবে, যদি আবুকে আমরা পাই তাহলে আমরা আলোচনা শুনে নেব। তাহলে আমি কথা এগিয়ে নিয়ে যেতে চাইব, কারণ সময় আছে কম। এমনিতে আমাদের আলোচনাতে আর একজন মানুষ যুক্ত হবেন, তিনি একটু পরেই আলোচনায় আসবেন বলেছেন, তিনি হচ্ছেন শুভজিৎ বাগচি, আমাদের পঞ্চম আলোচক, সাংবাদিক, প্রাবন্ধিক এবং সমাজ গবেষক শুভজিৎ দা আজকে অন্যতম আলোচক। তিনি হিন্দু পত্রিকায়, আল জাজিরায় এবং বর্তমানে প্রথম আলোর সাথেও যুক্ত, একাধিক সংবাদপত্র বা মিডিয়াতে তিনি থেকেছেন। ওনার বক্তব্য আজকের আলোচনার প্রেক্ষিতে, দাঙ্গার রাজনীতি আমরা তার কাছে শুনব। এখন আমি মূল আলোচনাতেই আসতে চাইছি। দেবাশিস দা আছেন, দেবাশিস পাল ভাটপাড়া থেকে এসছেন, আমি অনুরোধ করব দেবাশিস দাকে আজকে আলোচনাতে তার অভিজ্ঞতা বলতে। এমনি ভালো হয় যে একটু পয়েন্টেড ওকারেই যদি আমরা আলোচনাটা রাখি, পরবর্তীকালের কারোর কোনো প্রশ্ন থাকলে বা আলোচনাটা নিয়ে কাউন্টার আলোচনা হলে আমরা তারা এগোতে পারবো। দেবাশিস দা, দেবাশিস পাল, নমস্কার, আমি দেবাশিস পাল। নমস্কার, সাউন্ডটা একটু কম আসছে, সাউন্ডটা কম আসছে, তোমার কাছে কম আসছে? আচ্ছা, আমি তো সাউন্ডটাকে হাই করে রেখে দিয়েছি,
উত্তর চব্বিশ পরগনা শুনতে পাচ্ছি না, এখন শুনতে পাচ্ছো না? এক মিনিট, এক মেয়েকে বলছি ঠিক করে, সাউন্ডটা কম আসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ এবারে পাচ্ছি, এবার এবার শুনতে পাচ্ছো? একটু আগের থেকে ভালো, আগের থেকে ভালো। যেটা না না ভালো শোনা যাচ্ছে, আমি ফেসবুক খুলেও দেখেছি, লাইভেও ভালো শোনা যাচ্ছে। দেবাশিসটা কন্টিনিউ, আচ্ছা কোন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি উত্তর চব্বিশ পরগনা ভাটপাড়ায় থাকি, শুভপ্রতিম আগেই বলেছে। যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা প্রথমেই এই দাঙ্গার রাজনীতি, মানে আজকের যে আলোচনা সভা, এই ধরনের আলোচনা সভা করার জন্য আমি বলে দিচ্ছি, শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তুমি কিউতে থেকো, পরে আলোচনাতে তোমাকে ঢুকিয়ে নেবে। যে বিষয়টা সেটা হচ্ছে ভাটপাড়ার, না সাউন্ড আসছে না, হ্যালো, একদমই সাউন্ড আসছে না। না না শুভদা, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ওনাকে বলতে দাও, শোনা যাচ্ছে। তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? তোমার ডিভাইসে কিছু প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমি উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার কথা শুভপ্রতিম আলোচনা শুরুতেই বলেছে। যে বিষয়টা হচ্ছে, প্রথমে আপনাদের এখানে একটি ছবি দেখালো, আজিজ মিয়া আর হাসিনা বানু। আপনারা জানেন যে এই 2021 এই বিধানসভা নির্বাচন যে চলছে, চতুর্থ পর্যায়ে হয়ে গেছে, পর্যায়ে হবে আগামী 17 তারিখ। এবার এই নির্বাচনের আগে 2019 যে নির্বাচন হয়েছিল সেটা 2 মে এবং লোকসভার নির্বাচনটা, এবং এখানে যিনি এমএলএ ছিলেন অর্জুন সিং, তিনি ওই পদটাকে ছেড়ে দেন, যার ফলে পদটা শূন্য হওয়াতে এটা বাই ইলেকশন হয়, অর্থাৎ উপনির্বাচন হয়, সেটা হয় 19 মে। আমি ভাটপাড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডে থাকি, এবং এই ভাটপাড়া পুরসভাটা প্রাচীন পুরসভা, 1896 সালে স্থাপিত। এই 122 বছরের এই পুরনো পুরসভা, আগে এই পুরসভা 25টা ওয়ার্ড নিয়েছিল, কিন্তু 1995 সালের 16ই ডিসেম্বর থেকে এই পুরসভা আশপাশের যে পঞ্চায়েত এলাকা, আরো 10টা ওয়ার্ড যোগ হয়, যোগ হয়ে 26 থেকে 35 হয়ে 35টা ওয়ার্ড সম্মিলিত ভাটপাড়া পুরসভা। এই ভাটপাড়া পুরসভা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম পুরসভা। এটা মূলত এখানে অনেকগুলো জুট মিল আছে, এই জুট মিল থাকার জন্য এবং জুট মিলের যে কোয়ার্টারগুলো আছে, শ্রমিক যে আবাসন আছে, ব্রিটিশ আমলে যেগুলো তৈরি করা, একটা জুট মিল 150-200 বছরের পুরনো সমস্ত, যে গঙ্গার ধারে আপনারা জানেন, পাট শিল্পর যদি আমরা ইতিহাস পড়ি, গঙ্গার ধারে যেসব জুট শিল্প গড়ে উঠেছিল তার মধ্যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই জগদ্দল, ভাটপাড়া, কাকিনাড়া, একের পর এক পরপর জুট শিল্পগুলো আপনারা দেখতে পাবেন। এবং সেই সময় এই জুট শিল্পে কাজ করার জন্য বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, বিভিন্ন জায়গা থেকে যা শ্রমিকরা আসত, সেই শ্রমিকদের আবাসনের জন্য বিভিন্ন মিল শ্রমিক আবাসন তৈরি করেছিল এই অঞ্চলে। সেখানে বেশিরভাগ বিভিন্ন শ্রমিক আবাসনের বিভিন্ন যে লাইনগুলো আছে, সেখানে যে যে এক একটা সম্প্রদায়, ধরুন মুসলিম সম্প্রদায়ের একটা লাইন দেওয়া হয়েছে,
পরপর মুসলিম যে অঞ্চলটা থেকে মুসলিম সম্প্রদায় দেওয়া হয়েছে, এটা মিল কর্তৃপক্ষই ভাগ করে দিত এবং হিন্দুদের একটা লাইন দেওয়া হয়েছে, যাতে কোনো একটা সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ের কোন রকম অহেতুক এ না লাগে। কিন্তু আমরা, আমি ধরুন ভাটপাড়ায় থাকি, জগদ্দলের একটা মিল, অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে প্রায় 32 বছর কাজ করছি। 2019-এর 29শে জুলাই আমি রিটায়ার্ড করেছি, কিন্তু করলে কি হবে, এখনো আমি মিলে কাজ করছি এখনো পর্যন্ত ওই মিলেই। তা এই মিলের চারপাশে যে শ্রমিক আবাসনগুলো, এত বছর ধরে আমি সাইকেলে যাতায়াত করি এবং এই অঞ্চলে বিভিন্ন মানুষদের সঙ্গে যে মিশি, কোনোদিন এই রকম ধর্মীয় মেরুকরণের রাজনীতি বা 2019-এর থেকে একদম পুরোপুরি ধর্মভিত্তিক, মানে ধর্মের ভিত্তিতে পুরো ভোট ভাগ হয়ে যাওয়া, এই মেরুকরণ রাজনীতি আমি কোনোদিন দেখিনি। এবং 2019-এর লোকসভা রেজাল্ট বেরোনোর আগে, অর্থাৎ উপনির্বাচন 19শে মে হয়ে যাওয়ার পর, রাত্রির বেলায় যে সমস্ত, বিশেষ করে কাকিনাড়া জুড়মিল, এটা হচ্ছে ভাটপাড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে পড়ে, যে সমস্ত লাইনগুলোতে মাইনরিটির যারা, যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মানুষগুলো যারা থাকে সেইখানে, তাদের ওপর, তাদের বাড়িগুলোকে যেভাবে ভাঙচুর করা হলো এবং বিভিন্ন রকম ভাবে তাদের উপর ত্রাস সৃষ্টি করে তাদের ওখান থেকে চলে যেতে বাধ্য করলো যেভাবে, তা সত্যি মানে অকল্পনীয়। আপনারা দীর্ঘদিন ধরে ভাটপাড়ার নাম শুনেছেন এবং শুভপ্রতিম ভাটপাড়ার কথা বলেছে, আমি ভাটপাড়ার আদি নিবাসী। ভাটপাড়া পৌরসভাটা 1 থেকে 35টা ওয়ার্ড, কিন্তু ভাটপাড়া পৌরসভার মধ্যে কাকিনাড়া, জগৎবাল এই অঞ্চলগুলো পড়ে। যে অঞ্চলগুলোতে দাঙ্গা হয় সেটা ভাটপাড়া পৌরসভার মধ্যে, কিন্তু ভাটপাড়া প্রপার, প্রকৃত ভাটপাড়ার মধ্যে না, এই অঞ্চলটা হচ্ছে কাকিনাড়া। প্রকৃত ভাটপাড়া হচ্ছে 1 থেকে 5 নম্বর ওয়ার্ড, আর বাদ বাকিটা যে অঞ্চলগুলোতে দাঙ্গা হয়েছে, কাকিনাড়া, জগদ্দল এই সমস্ত এলাকাগুলোতে, যে সময়, যে সমস্ত এলাকায় সংখ্যালঘু শ্রেণীর যারা শ্রমিকরা থাকে তাদের ওপরই অত্যাচারটা বেশি হয়েছে। দলিত হিন্দুর ওপরও হয়েছে কিছু অঞ্চলগুলোতে, কিন্তু তাদের থেকে সংখ্যালঘু মানুষদের ওপর অত্যাচার অত্যন্ত বেশি। এবং যে বিষয়টা আজকের যে বিষয়, যে দাঙ্গার রাজনীতি, এখানে অধ্যাপক গিয়াসউদ্দিন মহাশয় বলেছেন যে আরএসএস এবং বিজেপি, এই রাজনৈতিক দলটা উত্থান হওয়ার পর থেকে, আজকে এই অর্জুন সিং এখানে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, তার বাবা সত্যনারায়ণ সিং যখন কংগ্রেসে ছিলেন, বিধায়ক ছিলেন, তারপর যখন অর্জুন সিং আসে কংগ্রেস থেকে তৃণমূলে যান, এতদিন ধরে তাকে আমরা দেখেছি এখানকার বিধায়ক, ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক মানে পৌর প্রধান একই সাথে দীর্ঘদিন ছিল, তিনি যতদিন তৃণমূলে ছিলেন এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দলিত হিন্দু মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছিলেন, এবং কখনো এই ধরনের বিভেদ, এতদিন ধরে তিনি ক্ষমতায় ছিলেন এখানে, এই ধরনের বিভেদ দেখিনি। যে মুহূর্তে তিনি তার রাজনৈতিক দল পরিবর্তন করলেন, অর্থাৎ 2019-এ যখন তাকে টিকিট দেয়া হলো না লোকসভার জন্য, তিনি যখন দল পরিবর্তন করে বিজেপিতে গেলেন এবং বিজেপি থেকে তিনি যখন দাঁড়ালেন, তখনও তিনি জেতেননি, এই যে দাঙ্গা, এবং তারা তার আগে বিজেপি পুরো স্ট্র্যাটেজি ঠিক করে নিয়েছিল যে ভাটপাড়া 1 থেকে 17 নম্বর ওয়ার্ড, মানে 35টা ওয়ার্ডের মধ্যে 1 থেকে 17 নম্বর ওয়ার্ড হচ্ছে ভাটপাড়া বিধানসভা, আর 18 থেকে 35 হচ্ছে জগদ্দল বিধানসভা। এই 1 থেকে 17-র মধ্যে পুরো টোটাল ভোটার লিস্ট ধরে তারা বের করে নিয়েছিল, কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট মুসলিম, খ্রিস্টান কত পার্সেন্ট, বাঙালি হিন্দু কত, এই পুরো টোটাল একটা রেশিও করে। এবং আপনারা যদি দেখেন যে একদম ধরে ধরে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে
তুলোর দোকান থেকে আরম্ভ করে যে যে দোকানগুলো কিভাবে যে ভাঙচুর হয়েছে এখনো পর্যন্ত তারা পুরোপুরি ক্ষতিপূরণ পায়নি। এখনো তাদের জন্য আমরা বিভিন্ন সরকারের কাছে দরবার করছি। সরকার থেকে 337 জনের নাম যে করেছে তার মধ্যে 194 জন এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পাননি। সরকার মাত্র 25,000 টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে, কিছু কিছু দোকান দিয়েছে। যাই হোক, এখনো আমরা সেটা চালাচ্ছি, আশা করছি নির্বাচনের পর কি হবে জানি না, আশ্বাস দিয়েছেন, আমরা এসডিওর সঙ্গে দেখাও করেছি। যে বিষয়টা আজকে আমি আপনাদের সামনে বলা দরকার সেটা হচ্ছে এই যে দাঙ্গার রাজনীতি, এই যে বিজেপি আরএসএস, গিয়াসউদ্দিন সাহেব বললেন যে কথাগুলো ওরা জেনে গেছে এবং যে আমরা কোনো মুসলিম ভোট পাবো না বিজেপি, এটা একদম। এবং আপনারা শুধু আমার এই অভিজ্ঞতা নাই, তাহলে যদি আপনারা যে যারা বক্তারা আছেন প্রত্যেকেই যদি নিজের এলাকাগুলো দেখেন, বিজেপি যে ক্যান্ডিডেট বা বিজেপি 2021-এর যারা প্রার্থী হিসেবে যেখানে যে যে জায়গা দাঁড়িয়েছে তারা কিন্তু মুসলিম এলাকা বা সংখ্যালঘু এলাকায় যাচ্ছে না ভোটের জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে ভোটের যে প্রচার চলছে এর মধ্যে আমি আমাদের 22 এপ্রিল ভোট, এই 22 এপ্রিল ভোটের আগে যে বিভিন্ন প্রার্থীরা প্রচার চাচ্ছে তার আগে আমি যে সমস্ত এলাকায় দাঙ্গা হয়েছিল, মানে যারা দাঙ্গায় বিধ্বস্ত, দরমা লাইন, কাকিনাড়া জুটমিলে, টিনা গোডাউন, 6 নম্বর লাইন, 4 নম্বর লাইন, যে সমস্ত এলাকাগুলো একদম মাইনরিটি এলাকাগুলো, সেই এলাকায় গিয়ে সেখানে তাদের আমি বারবার করে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু কেউ বলেনি আমাদের এখানে। ফোন করেছিল অর্জুন সিং এর ছেলে পবন সিং, যে এবার দাঁড়িয়েছে বিধায়ক, গতবারও 2019-এ প্রথম দাঁড়ায় এবং এখানে মদন মিত্রকে তৃণমূল দাঁড় করিয়েছিল, মদন মিত্র থেকে বিপুল ভোটে জিতে পবন সিং বিধায়ক হয় প্রথম। এবং ওই এলাকাগুলো সে যায়নি, তার কারণ সে জানে যে ওই এলাকা থেকে আমি কোনো ভোট পাবো না। এবং যে দলিত হিন্দু, মানে অদ্ভুত ভাবে যে কথাগুলো বলছি, ধরুন আমরা তো যেমন সংখ্যালঘু সম্প্রদায় এলাকায় গেছি, আবার দলিত হিন্দু যারা এ হয়েছে সেখানেও গেছি, তাদেরও যথাসাধ্য এবং শুভপ্রতিম জানে আমরা যেভাবে তাদের পাশে থেকেছি দাঙ্গার পর থেকে এবং করোনার সময়। কিন্তু অদ্ভুত ভাবে দলিত হিন্দু যে সমস্ত পরিবার যারা ভিকটিম তাদের আমি অধিকাংশ কথা বলেছি, জিজ্ঞেস করেছি, তারা কিন্তু আবার বিজেপিকে ভোট দেবে। এই যে ধর্মের ভিত্তিতে পুরো ভোটটা ভাগ হয়ে গেছে একদম পুরোপুরি, মানে যে ধরুন ওই শ্রমজীবী মানুষ টিপ ছাপ দেয় যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা একদম মানে ওই ওখানে একদম পুরো, আপনি তাদের ওখানে বিজেপি কেন বা এখানে মানে সংযুক্ত মোর্চার কংগ্রেস দাঁড়িয়েছে, ধর্মেন্দ্র সিনহা, ধর্মেন্দ্র সাউ বলে একটি কংগ্রেসের, তারা যেখানেই যাক ওরা ওই মানে তৃণমূলকেই ভোট দেবে, মানে সংখ্যালঘু সম্প্রদায়। আর যে সমস্ত দলিত হিন্দু তারা একদম মানে কনফার্ম যে তাদের ওই বিজেপিকে ভোট দেবে। এই যে ধর্মের ভিত্তিতে তারা, আসল কথা তাদের কাছে দাঙ্গা কারা সৃষ্টি করেছে কি করেছে এটা বুঝছে না। এখন যে দলিত হিন্দু যে অঞ্চলে থাকে তার পাশে নয়াবাজার বলে একটা জায়গা আছে, সেই নয়াবাজারে প্রচুর মুসলিম সম্প্রদায় থাকে মানুষ, এবং তাদের বক্তব্য আমাদের এই যে বাড়িঘর গুলো ভাঙচুর হয়েছে, আমাদের উপর যে আক্রমণ হয়েছে ভোটের পর, সেটা তো মুসলিমরাই করেছে। এই যে পারস্পরিক বিদ্বেষ, একটা সম্প্রদায়ের সঙ্গে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে যে শত বৎসর যারা পাশাপাশি রইল হিন্দু, ওখানে তো আর ধরুন এই সমস্ত শৌচাগার গুলো গণশৌচাগার, কলেজে জল নিতে আসে, যেখানে যে কলেজ জল নিতে আসে হিন্দুরা জল নিতে আসে, মুসলিমরা আসে, একই জায়গায় একই সাথে বাস করে। অথচ এই ঘটনার পর যারা ওই সংখ্যালঘু সম্প্রদায়ের কে আক্রমণ করলো, যাদের বাড়ি ঘর ভেঙে দিল, যাদের ওখান থেকে পুরোপুরি সমস্ত জিনিসপত্র, ঘরের জিনিসপত্র ছিনতাই করে নিয়ে গেল, যখন কারণ যে সময় 2019-এ যখন দাঙ্গাটা হয়েছিল ভাটপাড়া পৌর এলাকায়, মানে মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 নম্বর ওয়ার্ড, কাকিনাড়া জুটমিলের যে শ্রমিক আবাসন গুলো, পুলিশ বা সিআইডি যখন মানে যখন সাক্ষী নিতে আসে, ধরুন হিন্দু এই মুসলিম পরিবারের পাশে যে হিন্দু পরিবারগুলো রয়েছে তারা কেউ কিন্তু কাউকে বলেনি, বলছে আপনারা কাকে কিছু দেখেছেন যে এইভাবে লুটপাট করতে, বলছে না হাম লোক কোই কুছ নেই দেখা, জব তক দাঙ্গা হতা হ্যায় হাম ঘর মে ইয়ে
चला गया घर बंद दरवाजा बंद करके। मैं अपना कास्ते के जे अंशटा सुनते पेलाम ताते आमी एक कथा बोलते पारी जे जरा दलित तादेर बीजेपी दिके जावा मैं एक ही साथे दुटोई श्रमजीवी मानुष तारा एके अपरेर बिरुद्धे लड़ाई करछे झामेला करछे झामेला करानो होच्छे परवर्तीकाले सुमनेर काछ थेके समाजतात्त्विक भावे एर कि रकम व्याख्या ता जानते चाहबो। এখন আমাদের সঙ্গে শুভজিৎ দাও যুক্ত হয়েছেন, আমি এর ফাঁকে দেবাশিষ দাকে একটু বলে নিই। প্রথমেই আমরা দেখিয়েছিলাম হাসিনা বানু এবং আজিম মিয়ার একটা ছোট্ট ছবির কোলাজ, যারা বহুদিন ধরে বসবাস করতো একটি হিন্দু বাড়িতে ভাড়াটে হিসেবে। হ্যাঁ, আমি আসবো সে প্রসঙ্গে। আমি বলি কি, আপাতত আমরা আবু সৈয়দের কাছে যাই। শীতলকুচির এই বন্ধু একজন মানবাধিকার কর্মী, সে এই লাস্ট ভোটের দিন যে কজন মারা গেছে রাজবংশী ভাষাভাষীর মানুষ, কারোর ধর্ম মুসলিম ইসলাম, কারোর ধর্ম হিন্দু, আবুও তাই রাজবংশী, বহুদিন ধরে তার সঙ্গে আমাদের পরিচয়। এই ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা আবুর কাছ থেকে কিছু প্রতিবেদনও পরে আশা করছি যে জানতে চাই পারবো। এখন আপাতত শীতলকুচি নিয়ে আবুর কাছ থেকে আমরা কিছু শুনতে চাই যে সে কিরকম ভাবে দেখেছে। এবং আরেকটি বড় পরিচয় যে মৃত বেশ কিছু মানুষ তার আত্মীয় হয়, তার মানে পূর্ব পরিচিত। আমরা একটা আবুর সঙ্গে শীতলকুচি নিয়ে একটা কথা বলি, আবার আমরা মূল আলোচনায় আসব। দেবাশিষদার আলোচনার প্রেক্ষিতেও কিছু কথা আছে, সেগুলোও বলা যাবে। একটু আবু সৈয়দের কাছে যাই আমরা। আবু বলো। ঠিক আছে, সাউন্ডটা পাচ্ছি না আপনার মাইক্রোফোনটা। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কুচবিহার থেকে আমি আবু সৈয়দ বলছি। যেখানে ঘটনাটা ঘটেছে দশ তারিখে ভোটের দিন যেখানে ঘটনাটা ঘটেছে, তো সেইখান থেকে আমার বাড়ি বেশি দূর নয়, একটা নদী পার হয়ে গেলেই 7 কিলোমিটার, একটু ঘুরে গেলে প্রায় 15 কিলোমিটার। তো বিভিন্ন ভাবে এখানকার আমাদের আত্মীয় স্বজন রিলেটেড এখানে আছে ওখানে ঘটনাটা। তো ঘটনাটা শুরুটাকে আমি একটু যদি পিছনে ফিরে যাই, ঘটনাটা কবে থেকে এভাবে একটা আমাদের শীতলকুচি, বিশেষ করে কুচবিহার জেলার বিশেষ করে একদম বর্ডার ঘেঁষা, বাংলাদেশ বর্ডার ঘেঁষা একটা জায়গা শীতলকুচি, যেখানে চারপাশ দিয়ে প্রায় 3 দিকেই বর্ডার ঘেঁষা। তো সেখানে অ্যাকচুয়ালি 2017 সালে একটা আমাদের এখানে দাঙ্গা হয়, 17-18 দিকে, সেটা হচ্ছে শীতলকুচির কোনো এক জায়গায়, ওর পাশাপাশি আর কি। এখানে ইয়ে বলে একটা জায়গা আছে, সরকারহাট বলে একটা জায়গা আছে, এর থেকে 7-8 কিলোমিটার দূরত্ব যেখানে ঘটনাটা কালকে ঘটেছে। 17-18 সালে এখানে একটা দাঙ্গা হয় মন্দিরে মাংস রাখা নিয়ে, যেখানে একটা বিধিবিচ্ছি অবস্থা শুরু হয়ে গেছিল, অগ্নিগর্ভ হয়ে গেছিল শীতলকুচি। সেই সময় আমাদের এখানে এবারে যে তৃণমূলের এখানকার প্রার্থী রয়েছে, বিধানসভা প্রার্থী তৃণমূল থেকে পার্থপ্রতিম রায় সেই সময় এমপি ছিল কুচবিহার জেলার, তো সেখানে দাঙ্গা হয় এবং খুব অগ্নিগর্ভ হয়ে যায় শীতলকুচি। তখন থেকে আমাদের মধ্যে একটা সংখ্যালঘু এবং যারা রাজবংশী আছে বর্মন, আমাদের বিশেষ করে রাজবংশীদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, যে দূরত্বটা এর আগে ছিল না। আমি একটু বলা ভালো যে যেটা হচ্ছে এই গভর্নমেন্ট আসার আগে অনেকটা আমাদের এখানে সেই দূরত্বটা ছিল না এই গভর্নমেন্ট আসার আগে। তো সেখানে এই দূরত্ব আস্তে আস্তে বেড়ে যায়, বিশেষ করে দাঙ্গাটার পর থেকে। তো এই দাঙ্গার থেকে আস্তে আস্তে আমাদের আমরা দীর্ঘদিন এখানে বাসিন্দা, কিন্তু আস্তে আস্তে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে যায়,
একটা বিশেষ ধর্মের সঙ্গে। তো সেখানে এই অবস্থায় যাই হোক, এখানে একটা ভোটের রাজনীতি তার মধ্যে ঢুকে গেছে। তো সেই জায়গাটা থেকে শুরু হয়ে গেছে, বিশেষ করে সেটা বিশেষ করে বোঝা গেল 10 তারিখে। তো সেখানে আমাদের এখানে 10 তারিখে যখন ভোট শুরু হয়, তার আগেই আমাদের ছোট শালবাড়ি, বিশেষ করে আমি ছোট শালবাড়ি এলাকার বাসিন্দা, এখানে 265 এরকম একটা বুথ হবে, যেটা নগরন্যাপড়া বলে একটা জায়গা আছে। আমরা শুনতে পারি 8টা সাড়ে 8টার দিকে এখানে প্রচন্ড মারপিট হয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে। মারপিট হওয়ার কিছুক্ষণ পরে শোনা যায় যে তার পার্শ্ববর্তী একদম লাগোয়া বুথ, তার লাগোয়া বুথ অঞ্চলটা আলাদা, গোলেনাহাটি বলে একটা অঞ্চল আছে, এখানে পাটানতুলি বলে একটা জায়গা আছে, এই বুধে পাটানতুলি বুথ নাম্বারটা যদ্দ সম্ভব 200, পাটানতুলির বুথ নাম্বার 265, সেখানে শোনা যায় যে একজন দুষ্কৃতের মানে দুষ্কৃতের আক্রমণে ভোটার লাইনে একজন নিহত হয়ে যায়, রাজবংশী ভাই আমাদেরই। সেটা খুব খারাপ লাগে আমাদের শুনতে, যদিও আমরা বিশেষ করে সমাজসেবক হিসাবে আমরা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি। এই জায়গাটাও আমার এক সময় কাজের এলাকা ছিল প্রজেক্ট এরিয়ে। তো শুনলে খুব খারাপ লাগলো যে তারা আমাদেরই ভাই কিন্তু দুষ্কৃতির গুলিতে নিহত হয়ে যায়। তো তার বয়স বেশি নয়, নতুন ভোট দিতে আসছে, 18 বছর বয়স। সেই ভোটের আনন্দে লাইনে দাঁড়াইছিল কিন্তু সেই মুহূর্তে দুষ্কৃতীরা গুলি করে। সে কোন পার্টির সেটা বড় কথা নয়, যখন হয়তো নিহত হয়ে যায় ছেলেটা, তখন বিভিন্ন পার্টি দাবি করে যে সে আমার লোক, আমার লোক, যেটা আমাদের কুচবিহার হয়েই আসছে কিছুদিন থেকে। মানে কেউ মরে গেলেই সেটা সেই পার্টি তাকে নিয়ে, সেই ডেড বডিটাকে নিয়ে রাজনীতি শুরু করে দেয়। সত্যি এটা খুব দুঃখজনক ব্যাপার, যে কোনো মৃত্যু তো এমনিতে দুঃখজনক, বিশেষ করে যেখানে যদি আবার রাজনীতি হয়, এর সঠিক বিচার তারা পাবে কিনা আমরা জানি না, তবে আমরা চাই তারা বিচার পাক। কিন্তু সেই মুহূর্তেই কিছুক্ষণের মধ্যে 10টা সাড়ে 10টার দিকে শুনতে পাই যে আমাদেরই বিধানসভা এলাকা শীতলকুচি, সেই এলাকায় যেখানে গোলকগঞ্জ বলে একটা জায়গা আছে, সেই জায়গার পাশেই যে গ্রাম, ওই গ্রামই, এই গ্রামের নাম হচ্ছে জোরপাক্তি। এখানে একটা MSK স্কুলে ভোট নেওয়া হচ্ছিল। তো সেটা খুব দুঃখজনক ব্যাপার যে 10টা সাড়ে 10টার দিকে আমরা শুনতে পাই যে এখানে CRPF এর গুলিতে 4 জন নিহত হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় সোর্স বা আমাদের রিলেটিভের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, যদিও জায়গাটায় আমাদের ঢোকার সেই মুহূর্তে কোনো অবস্থা ছিল না, জায়গাটা খুব উত্তেজনা প্রবণ এলাকা হয়ে গেছে, বাইরের লোককে ঢুকতে দেয়নি সেই মুহূর্তে, কিন্তু পরবর্তীতে যারা এখানে ছিল এবং পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ এবং সামনাসামনি কথা হওয়ার ফলে আমাদেরই রিলেটিভ কোনো না কোনোভাবে শুনতে পাই যে খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছিল ওই জায়গাটায়। এবং এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল, এখানে যে 4 জন মারা যায় তারা এখানকার পরিযায়ী শ্রমিক, তারা ভোট দিতে আসছিল, গ্যাংটকে থাকে, তারা ভোট দিতে 2 দিন আগে আসছে, এসে তারা ভোট দেওয়ার জন্য লাইনে গেছে, সেই মুহূর্তে তাদের নির্বিচারে হত্যা করে সেই আমাদের CRPF তারাই। কিন্তু সেটা বড় কথা নয় যে আজকে যেখানে আমার কথাটা হচ্ছে, যেখানে একটা উত্তেজনা প্রবণ এলাকা ছিল সেটা হচ্ছে পাটানতুলি, সেখানে কিছু হলো না সেরকম ভাবে, না BSF এর সঙ্গে কোনো অ্যাকশন নিল না কিছু নিল, কিন্তু যেখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, একটাই কথাই আমাদের জেলার বা বিশেষ করে আমাদের এলাকার প্রত্যেকটা লোকের, যেখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল সেখানে এরকম হলো কেন? বিশেষ করে যারা, আর আমার সবচেয়ে খারাপ লাগে যখনই কেউ মরে যায়, এখন আমাদের কুচবিহারে হয় সংখ্যালঘু বলে না হলে রাজবংশী বলে, রাজবংশী হলে হয়তো BGP তাদেরকে নিয়ে টানাটানি করে, আর সংখ্যালঘু হলে যে রানিং গভর্নমেন্ট আছে তারা নিয়ে টানাটানি করে, সত্যি খুব খারাপ লাগে। তো এই 4 জন যখন মারা যায়, তো 4 জনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয়, তারা একদম খুব নিডি ফ্যামিলি, একদম খুব গরিব, যারা অনেকে বাবা মা ভাটায় থাকে। কিন্তু সেই ছেলেটা, যেমন এখানে একটা ছেলে আছে, আমি একটু আমি বলি, এখানে যে হ্যালো,
হামিদুল বলে একজন আছে যে এখানে ছাড়াও একটু ডিস্টার্ব হচ্ছে, হামিদুল বলে, হামিদুল যার বয়স 30 বছর, হামিদুল হোক যার এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলো বলো। হ্যালো যেটা বলছি যে হামিদুল 30 বছর, সামিল হোক যার বয়স, আবুকে হয়তো পাওয়া যাচ্ছে না, আমরা মানে বারবার চেষ্টা করেও কানেকশন আসছে না, আরেকবার চেষ্টা করা হোক, না হলে আমরা পরবর্তী আলোচনায় চলে আসি। আমি আমি এরপরে আমি চাইছি যে আমাদের এক বন্ধু এসেছেন আগেই পরিচয় হয়েছে, স্বরাজ দাস, তার কাছ থেকে একজন মানে শ্রমিক আন্দোলনের মানুষ হিসেবে আসানসোল এলাকা পশ্চিম বর্ধমান সেই এলাকার বর্তমান অবস্থা, সাম্প্রদায়িক রাজনীতির অবস্থা আমরা একটু জানতে চাইব। ধন্যবাদ শুভদা এবং মনভাসী, আমরা মনভাসী এই যে প্ল্যাটফর্ম, সবাইকে আমি অত্যন্ত শুভেচ্ছা জানাবো। এরকম একটি সময়, এরকম একটি অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই অনুষ্ঠানগুলি যত বেশি বেশি করা যাবে তত বেশি বেশি মানুষের সচেতনতা বৃদ্ধির কিছুটা হলেও আমরা কাজ করতে পারব। তো শুরু করা যাক। প্রফেসর গিয়াসউদ্দিন বাবু যা শুরু করে দিয়ে গেছে, মানে আমাদের আলোচনার যে সুরটা বেঁধে দিয়ে গেছেন, ওনাকে তো অসংখ্য ধন্যবাদ। এবং আমার নিজের অসংখ্য শিক্ষা বা জ্ঞান আমি খুব অল্প সময়ের জন্য পেয়েছি ওনাকে, তো তাতে আমার মানে আমি খুব তৃপ্ত। তো উনি পরিষ্কার ছবিটা আমাদের সামনে রেখে গেছেন যে দাঙ্গা তৈরি হয় রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্র এবং সরকার গুলো আলাদা, এবং রাষ্ট্রের নেতৃত্বে রাষ্ট্রের ইচ্ছার উপরে দাঁড়িয়ে দাঙ্গা তৈরি হয়। এবার দাঙ্গা তৈরি হবার জন্য যে উপাদানগুলি তৈরি হয় সেটাও রাষ্ট্রের ইচ্ছার উপরে। আমরা যদি আমাদের শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার সবাইকে ধরে বিশ্লেষণ করি, তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে আরো অনেক পরিষ্কার হবে এবং বেশি বেশি মানুষকে বোঝাতে পারব। ভারতবর্ষে বেশিরভাগ মানুষ হচ্ছেন এই মুহূর্তে হিন্দু, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, মায়ানমারের সংখ্যাগরিষ্ঠ মানুষ বুদ্ধিস্ট, শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠ মানুষ বুদ্ধিস্ট, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু। তো সেখানে যেখানে সংখ্যাগুরু এবং রাষ্ট্র, এই সংখ্যাগুরু দ্বারা পরিচালিত রাষ্ট্র, তার ইচ্ছায় দাঙ্গাগুলি সংখ্যালঘুদের উপরে সংগঠিত হয়, সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপরে সংগঠিত করে, এটি হচ্ছে আসল দাঙ্গার বিষয়বস্তু। শুনলাম শীতলকুচি ঘটনা বা কয়েকদিন ধরে যা ঘটনা ঘটে আসছে সেগুলো আমরা জানলাম। আমি একটু চলে যাচ্ছি, 1984 সালে ইন্দিরা গান্ধী হত্যা আমাদের সবার মনে আছে, শিখ দাঙ্গা। আমার বয়স তখন 18, 18 বছরে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। শিখ দাঙ্গা যে 3-4 দিন ধরে চলেছিল, সেখানে শিখদের পাগড়ি কেড়ে নেওয়া, তাদের চুল কেটে দেওয়া, তাদের দাড়ি কামিয়ে দেওয়া, মারধর করা এবং হত্যা করা, সারা দেশ জুড়ে 8,000 থেকে 17,000-এর মতন ঘটনা ঘটেছিল।
আমাদের আসানসোলও তার প্রভাব পড়েছিল। তখন আমরা ছাত্র এবং সেই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি তো আমরা পেয়েছিলাম এরকম একটি দাঙ্গা। আমার নেতা ছিল তখন স্বরূপ রায়চৌধুরী, ছাত্র নেতা। তার নেতৃত্বে আমাদের অভিজ্ঞতার কথা বলছি, তার নেতৃত্বে ওই 18 বছর বয়সে কংগ্রেসী নেতাদের বাড়িতে ঢুকে তাদেরকে চমকানো, তাদের ধরে নিয়ে আসা আসানসোল বাস স্ট্যান্ড অবধি পরিষ্কার তখন আমাদের গোট বেরোয়নি। এখনকার বাচ্চারা এই বয়সে নীল ছবি দেখে, এখনকার বাচ্চারা এই বয়সে নানান সিনেমা দেখে, আমরা পেয়েছিলাম শিখ দাঙ্গা। এবং পেয়েছিলাম বলে হয়তো আমরা আজকের এরকম জায়গায় আছি বা এরকম কাজগুলো করতে পারছি। তো সেই শিখ দাঙ্গা পার করে আসার পর আমি আমাকে দিয়ে আসানসোলের শিল্পাঞ্চলের দাঙ্গাগুলিকে বিশ্লেষণ করছি আর কি। 6ই ডিসেম্বর 1992 বাবরি মসজিদ ধ্বংস, কর্ষকদের নেতৃত্বে বাবরি মসজিদটি ভাঙা হয়। তারপরে সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের বাইরে যে দাঙ্গা সংগঠিত হয়েছে এবং এক একটি রাষ্ট্রে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু করে, ভারতবর্ষে হিন্দু সংখ্যাগুরুরা মুসলিম সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু করে, বাংলাদেশে মুসলিম সংখ্যাগুরুরা হিন্দু সংখ্যালঘুদের অত্যাচার শুরু করে, পাকিস্তানেও তাই, সর্বত্র তাই। আমাদের আসানসোলে আমার মনে পড়ে তখন আমরা অনেকটাই বড়, আসানসোল দুর্গাপুর ট্রান্সপোর্ট ওয়ার্কারের সঙ্গে, ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে যুক্ত, গুরুতর গুরুগম্ভীর দায়িত্বে আছি। আমরা আমাদের শ্রমিকদের নিয়ে সেই 6ই ডিসেম্বর রাতটা মুসলিম পাড়াগুলি মহল্লাগুলিতে আমরা রাত্রি যাপন করেছিলাম এবং আমার উপরে বর্তে ছিল দায়িত্ব যেটুকু, সেগুলো ছিল পাহারা দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলিম মহল্লায় আমাকে ঘোরা এবং সেখানে গ্রুপ তৈরি করা, এক একটা মহল্লাতে এক একটা গ্রুপ, এবং সেই গ্রুপে হিন্দু কমরেডদেরকে সামনে রাখা, সে মহিলা হোক বা পুরুষ হোক, এরকম কোন দুর্ঘটনা যদি ঘটে তাহলে তা প্রতিরোধ করা। এই যে শিক্ষা অর্জন, 6ই ডিসেম্বর আমরা পার করি, তারপরে যা যা রাজনৈতিক কার্যকলাপ থাকে মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য সেটা করা হয়। তারপরে আমার গর্বের একটি ঘটনার সঙ্গে আমি যুক্ত, আমি সেটা এখানে আপনাদের সামনে রাখবো, দাঙ্গার অভিজ্ঞতা আর কি। সেটা হচ্ছে নাগরিকত্ব আইন। গিয়াসুদ্দিন দা বা আরো অনেকেই বললেন যে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, তো ভারতবর্ষকে হিন্দু মৌলবাদীরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে এবং সারা পৃথিবী জুড়ে মুসলিম মৌলবাদীরা সারা পৃথিবীটাকে মুসলিম শাসন ব্যবস্থা নিয়ে আসার জন্য মুসলিম কিছু মৌলবাদীরা লড়াই চালিয়ে যাচ্ছে। খুব মজার বিষয় হলো যে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গে ভোটের স্বার্থে লালই বলুন, হলুদি বলুন, সবুজি বলুন, সমস্ত কালারগুলি শুধুমাত্র ভোটের ক্যালকুলেশন, ভোটের অঙ্কর মধ্যে দিয়েই তাদের সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতির কাজ সবকিছুই অঙ্কের মধ্যে দিয়ে চলে। এবং যখন একটি দাঙ্গা সংগঠিত হয়ে যাচ্ছে তখন সেই দাঙ্গাকে ধামাচাপা দেওয়ার কাজও একটির পর একটি করে গেছেন আমাদের বাংলার রাজনৈতিক দলগুলি, সে লালই বলুন আর সে সবুজই বলুন আর সে যাই বলুন। এবং এই যে ধামা চাপা দেওয়া, ফোড়া হয়েছে, তুমি যদি এটাকে না ফাটাও অ্যান্টিবায়োটিক দিয়ে এবং তুমি সেখানে চুন লেপন করে করে ওটাকে ধামা চাপা দাও, অন্য এক জায়গা দিয়ে বেরোবে, তাই হয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা। প্রত্যেকটি ছোট ছোট দাঙ্গাকে ট্রিটমেন্ট না করে
এবং যারা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি না দিয়ে বিষয়টিকে ধামা চাপা দেওয়া হয়েছে এবং সেখানে বড় কাজটি করেছে মিডিয়ারা, এবং তাদেরকে আমি ধিক্কার জানাই এবং এই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মিডিয়াদেরকে আমি ধিক্কার জানাই এটি কেন করেছেন, এবং রাষ্ট্র এটি চায় যাতে এই খবরটি বাইরে না যায়। নাগরিকত্ব আইন 2003 সালে যখন পার্লামেন্টে এলো তখন কিছু রাজনৈতিক দল, কিছু না প্রায় সমস্ত রাজনৈতিক দলই নাগরিকত্ব আইন সংশোধনী বিলটাকে সমর্থন করে, দুটি মানুষ বাদ দিয়ে তারাও মিনমিন করে বিরোধিতা করেছিল, মনমোহন সিং আর জেনারেল শঙ্কর রায়চৌধুরী, এই দুজন বাদ দিয়ে প্রায় সমস্ত রাজনৈতিক দল নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করলেন। মোদীর নেতৃত্বে যখন নাগরিকত্ব আইনটি বিলে আইনে পরিণত হলো তখন সবাই ঢোল করতাল নিয়ে নেমে পড়লেন এর বিরোধিতা করতে। এই রাজনৈতিক দলগুলির কোনো ঘৃণা নেই, কোনো লজ্জা নেই। সেই সময়ে এই রাজনৈতিক দলগুলির কি কি ভূমিকা ছিল, কারা কারা পার্লামেন্টে থেকে এটাকে সমর্থন করেছিলেন সেটা ভুলে যেতে চায় এবং মানুষকে ভুলিয়ে দিতে চায়। এর ফসল যেটা হলো আমাদের আসানসোলে, আমি গর্বের সঙ্গে বলছি এবং দুঃখের সঙ্গে দুটোই আছে, কেন দুঃখটা না ঘটলে তো গর্বটা আসে না, দুঃখের সঙ্গে বলছি এই নাগরিকত্ব আইন নিয়ে যখন সারা বাংলা জুড়ে 2018 সাল রক্তাক্ত ঘলি শুরু হয়েছে, আসানসোলেও একটি ধর্মসভায়কে কেন্দ্র করে আসানসোলে একটি এরকম ঘটনা তৈরি হয় এবং ইমাম রশিদি, আমাদের গর্বের ইমাম রশিদি, আমি গর্ববোধ করি যে আমাদের আসানসোলে তার বাড়ি এবং আমি তার বাড়ির একটি অংশ, সেই ইমাম রশিদি সাহেবের ছেলে, ওনাকে পাওয়া যায় না, দশ ক্লাসে পড়ে, সেই ছেলেটিকে পরের দিন গভীর রাতে তার মৃতদেহ পাওয়া যায়। তখন সেই ইমাম রশিদির জন্য, তার ছেলের হত্যার জন্য বাকি অনেকে নেমে পড়ে যে বদলা নিতে হবে, এবং বদলা নেওয়ার জন্য প্রায় ভেঙে বেরিয়ে আসে মহল্লা থেকে। ইমাম রশিদি সাহেব এরম ভাবে আগলে দাঁড়ায় তাদের যে ছেলে তো আমার মারা গেছে, বদলা নিতে হলে তো আমি নেব। কিন্তু ইমাম রশিদি সাহেব তাদের বললো যে আপনারা যদি এই আমার ছেলের বদলা নিতে গিয়ে আরো নতুন কোন হত্যা সংগঠিত করেন আমি আসানসোলে থাকবো না, আসানসোল ছেড়ে চলে যাব। এই যে কথাটি বলতে পারা, এই কথাটি বলতে পারা এই রাষ্ট্রের বুকের উপরে দাঁড়িয়ে, প্রকৃত হিরো যদি কেউ হয় তাহলে এই রাষ্ট্রে এই মুহূর্তে সালমান খান নয়, শাহরুখ খান নয়, অমুক দেশে যুদ্ধ করতে গিয়ে সেখান থেকে তাকে ধরে নিয়ে আসা সেই সেও হিরো না, হিরো ইমাম রশিদি, এবং এ আমার আমার আসানসোলের ইমাম রশিদি, এবং এই ইমাম রশিদিকে আমি স্যালুট করি। আজকের মিটিং এ ওনার নাম বারবার করছি, কেন ইরাম ইমাম রশিদি একটি ব্যক্তি না, ইমাম রশিদি আসানসোল, ইমাম রশিদি হচ্ছে গিয়ে আমাদের ভারতবর্ষ, ইমাম রশিদি আমাদের পশ্চিম বাংলা। এরকম হাজার হাজার ইমাম রশিদি যদি বেরিয়ে আসে তাহলে রাষ্ট্র দাঙ্গা তৈরি করতে পারবে না। আমি এই কটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি, এই কারণে এই পশ্চিমবঙ্গে আসানসোলটা হলো গিয়ে শ্রমিকদের অঞ্চল, এটা শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে বামপন্থীরা এখন ভোট পাচ্ছে না, অথচ তাদের ট্রেড ইউনিয়নের মেম্বারশিপ, তাদের ব্যাংকের ইউনিয়নের মেম্বারশিপ, কয়লায় মেম্বারশিপ, স্টিলে মেম্বারশিপ, যদি সব জায়গায় জড়ো করেন তাহলে তার ভোটের সংখ্যা কত, আজ বামপন্থীদের যারা ভোটে দাঁড়িয়ে আছেন তাদের হিসাব করার দরকার আছে, কিন্তু ভোটটা আমাদের ওই বামপন্থীর পকেটে যাচ্ছে না কেন, বড়ই কেনটাকে আমি আজকের এখান থেকে তুললাম যে এই ভোটটা বামপন্থীদের পকেটে যদি চলে আসতো তাহলে আমাদের পশ্চিমবঙ্গে
আমাদের আসানসোলে আজকে একটি সাম্প্রদায়িক শক্তি যে কিনা প্রকাশ্যে এবং সংখ্যাগরু সাম্প্রদায়িক শক্তি যে মাথা চাড়া দিয়ে এখানে নির্বাচনে জিতছে, এটা কেন জিতছে? আমি মনে করি, আমার এটা মনে করা ঠিক না, এটা আমার অভিজ্ঞতা, আমার সে 18 বছর থেকে আজ পর্যন্ত এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বলছি, বামপন্থীরা যারা নিজেদের বামপন্থী বলেন, এই বামপন্থীদের হাজারো ভুল, এবং এই হাজারো ভুলের উপরে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় আজকে সাম্প্রদায়িক শক্তি প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সাম্প্রদায়িক শক্তিগুলি আরো বেশি শক্তি নিয়ে হয়তো আগামী নির্বাচনে আমাদের আসবে, এবং আমাদের তখন আরো বেশি আরো অনেক শহীদ, এই শহীদ বলছি, আমাদের ইমাম রশিদি সাহেবের দরকার, এবং আমরা যেন আরো অনেক 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 জড়ো করতে পারি, এবং আমরা এই সাম্প্রদায়িক শক্তিগুলির বিরুদ্ধে লড়াই টুকু আমার আসানসোলের পক্ষ থেকে আমি এই দাঙ্গার যে আজ সম্বোধিত করলাম, আসানসোলের পক্ষ থেকে, শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আমি এটা সম্বোধিত করলাম, এবং আগামী দিনে এই দাঙ্গা যাতে না হয় এবং এইরকম অন্যায় দাঙ্গার বিরুদ্ধে যাতে আমরা প্রত্যেকে বুক চিপিয়ে দাঁড়াতে পারি, এইটুকু আমার রইল। সরাজদাকে ধন্যবাদ। এমনি কিছু তথ্য, কিছু মানে সংবাদ আমাদের আগেও বিবৃত হয়েছে, আমরা জানি ইমাম রশিদের ভূমিকা অবশ্যই আমাদের মাথা নিচু করে দেয় তার অবদানের কাছে। আমরা পরবর্তী আলোচনায় আসব, যেহেতু আমি চাইছি পরবর্তী আলোচনাটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মধুদা বিশ্বজিৎ রায় এগিয়ে আসুন। এরপরে সমাজবিদ্যা দিক থেকে, সোশিওলজি যাকে বলি, এই সংঘর্ষ, এই একসাথে পাশাপাশি থাকা, এই যে ভাটপাড়ার উদাহরণ দেবাশিসদা বললেন, একই বাথরুম ইউজ করা, একই মানে 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 যে টয়লেট গুলো আছে শ্রমিকদের জন্যে পরপর 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 পরপর, খালি জেন্টসদের জন্য আলাদা আর মহিলাদের জন্য আলাদা, সমাজে এত কাছে থাকা, এর বাড়িতে তরকারি হলে ওর বাড়িতে তার গন্ধ যায়, এ বাড়ির বাচ্চা বড় হয়েছে পাশের বাড়ির চাকরির কোলে, কিরকম ভাবে সেই আস্থা এবং বিশ্বাসের ইমারতকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া যায় রাজনীতির জন্যে, ধর্মীয় রাজনীতির জন্যে বা রাজনৈতিক ধর্মের জন্যে, তার একটা একটা বড় বড় উদাহরণ হচ্ছে আসানসোল, ভাটপাড়া, তেলেনিপাড়া আমরা দেখেছি। আমি সুমন নাথ, অ্যানথ্রোপোলজির অধ্যাপক, এই সংঘর্ষ সমীক্ষার আমাদের অন্যতম সাথী, আমি আগেই পরিচয় করিয়ে দিয়েছি, আমি চাই সুমন নাথ পরবর্তী সময়ে আলোচনাটা ধরুক, সুমনকে অনুরোধ করছি আলোচনায় আসতে। আর সঞ্চালনার জন্য আমি মধুদা মানে বিশ্বজিৎ রায়কে অনুরোধ করছি, বিশ্বজিৎ দা এরপরের সঞ্চালকের ভূমিকা পালন করতে, কারণ বাস্তবতা হলো আমাকে অনেক দূরে চলে যেতে হয়। আমি শুভ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার মধুদা তুমি তো বেরিয়ে যেতে হবে, অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। শুভজিৎ দা যদি ক্যামেরাটা অন করেন, শুভজিৎ দা বোধহয় এবার আমি শুনতে পাই। হ্যাঁ, তুমি শুভজিৎ দাকে প্রশ্নটা দিয়ে বা মধুদার হাতে তুলে দিয়ে যাও, আলোচনাটা মধুদায় গিয়ে নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, সুমন কি এখন নেই? সুমন, হ্যাঁ সুমন বাবু আছেন স্ক্রিনে। হ্যাঁ, তো আমি সুমনের কথাই বললাম, তারপরে শুভজিৎ দাকে দেয়া হোক। না, সুমন আবার স্ক্রিন থেকে বেট এসছেন, এসছেন, মধুদাকে ব্যাপারটা ইয়ে করে দিয়ে যাও। হ্যাঁ, মধুদা এখন সঞ্চালনা করুক, আর পরবর্তী আলোচনাটা এগিয়ে নিয়ে যাক সুমন নাথ অধ্যাপক। আচ্ছা, আমি তাহলে কিছু বলি আর কি বিষয়টা সম্পর্কে। একটা অত্যন্ত সুন্দর আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিলেন গিয়াস দা। আমাদের না কিছু কিছু বোঝাপড়ার মধ্যে কিছু অতি সরলীকরণ থাকে, সেটা অনেক কারণেই থাকে। যেমন ধরুন, ইসলাম মানেই হচ্ছে মৌলবাদ, আবার কোনো মানুষ রামনবমীর মিছিলে গেছেন মানে তিনি হিন্দু মৌলবাদী,
এই ধরনের কিছু কিছু অতি সরলীকরণ আমাদের মস্তিষ্কের ভেতরে খুব গভীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই ঢুকিয়ে দেওয়ার পেছনের অনেক জটিল কারণ আছে। একটা বড় কারণ অবশ্যই যে আমাদের ইতিহাস পাঠ এবং সমাজ চর্চার প্রতি একটা অনীহা, যেটা বহুদিন ধরে দীর্ঘদিন লালিত পালিত হয়েছে। ইনফ্যাক্ট আমি সেই জেনারেশনেই বিলং করি যেই জেনারেশনের বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে বলেছিল যে ইতিহাস পড়িস না, ওতে নম্বর ওঠে না, ওটা করে চাকরি পাওয়া যায় না, বা রাজনীতিতে যাস না। আমি একেবারেই সেই 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 রকম একটা সমাজকে রিপ্রেজেন্ট করছি, সেরকমই একটা ছাত্র রাজনীতিকে রিপ্রেজেন্ট করি, যেখানে আমার বাবা মা আমাকে বারণ করেছিল, আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের বাবা মায়েরাই বারণ করেছিল। এবারে তার কতগুলো ডিরেক্ট ফল থাকে আর কতগুলো ইনডিরেক্ট ফল থাকে। ডিরেক্ট ফল হচ্ছে যে আমরা এমন কিছু ব্যক্তিবর্গ দ্বারা শাসিত হচ্ছি, তাদের মধ্যে সবাই নন অবশ্যই, অনেকেই একটা বড় সংখ্যক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র শাসনতন্ত্র পরিচালনা করার জন্য যে কোনো এক্সটেন্টে যেতে পারে। এখন এটার জন্য বিশেষভাবে বিজেপি আরএসএস এর নাম উঠে এসছে, কারণ এই মুহূর্তে তারাই সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতবর্ষ তাদের শাসন ক্ষমতায় রয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই পুরো বিষয়টিকে এরকম একটা ছোট পরিসরে দেখার চাইতে একটু সামাজিক স্তর থেকে দেখা প্রয়োজন। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সামাজিক যে তফাত, সামাজিক যে মেরুকরণ, তার পেছনে কতগুলো চর্চা এবং মনন জড়িয়ে থাকে। অর্থাৎ একটা সমাজের মানুষ যখন দেখতে পান যে তারই পাশে থাকা আরেকজন মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্য তার থেকে সম্পূর্ণ আলাদা, একেবারে বিপরীত মেরুতে অবস্থান করছে, তখন যদি সেটাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রক্রিয়া বা সামাজিক বা গণ আন্দোলনের প্রক্রিয়ার মাধ্যমে সহাবস্থান তৈরি করা না হয়, তাহলে সেই তফাতটা থেকে যায়। তার উদাহরণ ভাটপাড়া, তার উদাহরণ কাকিনাড়া জুটমিল এলাকা, ইনফ্যাক্ট তার উদাহরণ এখন সর্বোচ্চ ছড়িয়ে পড়ছে, আমরা বাদুরিয়া বসিরহাটেও দেখেছি তার উদাহরণ। এখন মজার ব্যাপার হচ্ছে যে বাদুরিয়া বসিরহাটে যদি যে সমস্ত মানুষের সঙ্গে আমি কথা বলেছি, বিশেষ করে যারা ওখানে চাকরি বাকরি করেছেন দীর্ঘদিন, তার মধ্যে অনেকেরই বক্তব্য হচ্ছে যে এইরকম একটা যে দাঙ্গা এখানে ঘটতে পারে আমরা ভাবতেই পারি। এবার যদি প্রশ্ন করা হয় কেন ভাবতে পারেন না, তাহলে তার উত্তরটা হচ্ছে যে আমি দেখেছি যে আমার অফিসে হিন্দু মুসলিম একসঙ্গে কাজ করেছে এবং তাদের মধ্যে যথেষ্ট সহাবস্থান ছিল। কিন্তু যদি আমরা আরেকটু গভীরে যাই যে একটি হিন্দু গ্রাম আর একটি মুসলিম গ্রাম, তারা একে অপরের আত্মীয়তার যে পরিভাষা, যেটাকে কিনশিপ টার্মিনোলজি বলে, সেইটুকুও কতটুকু জানেন যদি জিজ্ঞাসা করেন, তাহলে দেখবেন যে আদৌ জানেন না, এবং জানেন না সংখ্যাটা খুব বেশি। অর্থাৎ কোথাও একটা আমরা ওরার যে দ্বন্দ্ব, আমরা ওরার যে ডিভিশন, সেই ডিভিশনটা কিন্তু বহু আদিত্য একটা লাইভে আছে, একটু পরে করছি। হ্যাঁ, তো এইরকম লাইভে আছি, লাইভটা শেষ করে এবং তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে হ্যালো সহজেই এই সামাজিক যে ডিভিশন, এই সামাজিক ডিভিশনকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতাগুলো বলিয়ান হয়েছে। এখন এই রাজনৈতিক ক্ষমতাগুলো বলিয়ান হয়েছে তার সেটার একটা কোয়েভালনেস বা সমসাময়িক বিবর্তন আমরা আমরা দেখতে পেয়েছি, যে একই সঙ্গে ইসলামিক মৌলবাদ বেড়েছে এবং হিন্দু মৌলবাদ বেড়েছে। এখন যদি তুল্য মূল্য বিচার করা হয় কে বেশি বার বেড়েছে, কে বেশি লোককে মেরেছে, কে ঐতিহাসিকভাবে সব বেশি শক্তিশালী, এইগুলোর খুব একটা এই মুহূর্তে ভিত্তি নেই, এগুলোর খুব একটা মান। আচ্ছা, এখন এইরকম একটা প্রেক্ষাপট বহুদিন থেকে সুযত্নে লালিত পালিত হয়েছে, সেদিকে কেউ খুব একটা নজর দেননি। আমি বক্তব্যটাকে দীর্ঘায়িত করব না, সেই দিকে কেউই খুব একটা নজর দেননি এবং নজর দেননি তার প্রয়োজন অনুভব করেননি নিশ্চয়ই, সেই কারণেই দেননি। কারোরই এইসব নিয়ে ভাবনা চিন্তা ছিল না, অ্যাটলিস্ট একটা খুব ছোট স্কেলেও শুরু করা যেত, যেভাবে আমরা ছোটবেলায় বিজ্ঞান মঞ্চকে দেখেছি, সেরকম কোন মঞ্চ স্থাপন করে একটা সহাবস্থানের জায়গা হয়তো তৈরি করার চেষ্টা করা যেত। হ্যাঁ, সেগুলো কোনটাই করা হয়নি। সুমনের মাইকটা একটু ঠিক করে দাও। মধুদা, আমার কথা কিন্তু বাকিরা শুনতে পাচ্ছে,
আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে অন্যেরা শুনতে পেলে ভালো। আমি জানি না মানে লাইভে শোনা গেলেই, কিন্তু আপনি বা শুনতে পাচ্ছেন না কেন আমি সেটাও বুঝতে পারছি না, মানে কিছুটা প্রবলেম হচ্ছে আর কি। তো এইরকম একটা প্রেক্ষাপট দীর্ঘদিন ধরে চলেছে, এখন সেইখানে দাঁড়িয়ে যদি আমরা খুব ছোট করে কতগুলো বিষয়কে বুঝে নেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বামপন্থীরা যখন নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিলেন, তখন তাদের যে মূল চালিকা শক্তি ছিল, যে মূল রাজনৈতিক স্পেকট্রাম যদি আমি বলি, সেটা যেটা ছিল সেটা ছিল পার্টি, এটা আমরা সবাই জানি। এটাকে নানা রকম ভাবে তত্ত্বায়ন করা হয়েছে, কেউ বলেছেন পার্টি সোসাইটি, কেউ বলেছেন পলিটিক্যাল সোসাইটি, এবং এটা একটা বোঝানোর চেষ্টা ছিল যে কোথাও একটা পার্টি সমস্ত ধরনের যে অন্যান্য যে পাবলিক ট্রানজাকশন করার যে মেকানিজম, সেটা সেন্ট্রালিজম হতে পারে, এডুকেশনাল মানে মানে সেটা ট্র্যাডিশনাল রিলিজিয়াস ইনস্টিটিউশনাল জায়গা থেকে হতে পারে, নানান রকম অ্যাঙ্গেল থেকে হতে পারে, সেইগুলোকে সুপারসিড করেছিল হচ্ছে পার্টি। এখন এই পার্টি অর্গানাইজেশন আলটিমেটলি দেখা গেল যে এই পার্টি অর্গানাইজেশনটা 2011 পরে ফেল করল। এখন এই 2011 পর্যন্ত পার্টি অর্গানাইজেশন যেভাবে কাজ করেছে সেটার সঙ্গে বহু মানুষ পরিচিত, সেটা হচ্ছে খুব সামান্য সামান্য কাজের জন্যেও, সেটা হয়তো কোনো সরকারি প্রকল্পের কোনো কাজ হতে পারে, এমনকি অ্যাটেস্টেশন হতে পারে, সেটার জন্য একটা রাজনৈতিক দলের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে লোকজনকে করতে হতো। এবং যখন নাকি তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসলো, তখন তাদের একটা মূল এজেন্ডাই ছিল, আমার পরবর্তীকালে মনে হয়েছে একটা মূল এজেন্ডাই ছিল যে এই পার্টি অর্গানাইজেশনের উপরে যে মানুষের ডিপেন্ডেন্সি সেইটাকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া, সেটার পরিবর্তে অন্য রকমের রাজনৈতিক চর্চা নিয়ে আসা। এখন এই অন্য রকমের রাজনৈতিক চর্চাটা আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে আমাদের সাংগঠনিক জায়গাটাকে আমি সরিয়ে দিলাম, তখন কিন্তু আমাকে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সব ডিসিশন মেকিং হচ্ছে সরকারি স্তরে হোক বা লোকাল স্তরে হোক, সেই ডিসিশন মেকিং গুলোকে আমাকে লেজিটিমাইজ করতে হবে, অর্থাৎ সাধারণ মানুষ যাতে লেজিটিমাইজ করে, সাধারণ মানুষ যাতে সেই ডিসিশন গুলোকে অ্যাকসেপ্ট করে নেন, সেইটা আমাকে দেখতে হবে। এখন সেইটা দেখার জন্য যে পদ্ধতিটা গ্রহণ করা হলো 2011 সালের পরে, সেটা হচ্ছে দুটো। এক হচ্ছে যে একেবারেই সার্ভিস ডেলিভারি ওরিয়েন্টেড একটা রাজনীতি, অর্থাৎ কোথাও একটা যেন ভোডাফোন বিএসএনএল এর সঙ্গে সরকার এক হয়ে যাচ্ছে, মানে হচ্ছে যে আমার কাজ হচ্ছে আপনাকে সার্ভিস দেওয়া, রাস্তা বানানো, বাড়ি তৈরি করা, ড্রেন বানানো ইত্যাদি, সেগুলো হচ্ছে কিনা আপনি দেখুন এবং তার বিনিময়ে আমাকে ভোট দিন, এটা ছিল প্রথম কিছুদিনের জায়গা। কিন্তু তারপরে খুব দ্রুতই এটা বোঝা গেল যে এই যে চাহিদা, এই যে মানুষের কতগুলো বেসিক চাহিদা, এই চাহিদাগুলো কোনোদিন শেষ হয় না, এগুলো বাড়তে থাকে। এবার এগুলো ডেফিনেটলি একটা রাজনৈতিক জায়গা এবং এগুলোই আমরা এক্সপেক্ট করি হয়তো সার্ভিস ডেলিভারির অ্যাঙ্গেল থেকে যদি রাজনীতিকে দেখা হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সার্ভিস ডেলিভারি দিয়েই শুধুমাত্র রাজনীতি চলে না, অনেক সিদ্ধান্ত, অনেক অপ্রিয় সিদ্ধান্ত লোককে দিয়ে মানিয়ে নিতে হয়। তার একটা মূল হাতিয়ার হিসাবে পশ্চিমবঙ্গে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে সংস্কৃতিকে ব্যবহার করা। এটাকে ইনফ্যাক্ট আমি আমার একটা ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির আর্টিকেলে লিখেছি যে এটাকে কালচারাল মিসরিকগনিশন বলা যায়, অর্থাৎ সংস্কৃতির একটা মোড়কে আমি এমন ভাবে কতগুলো জিনিসকে আপনার কাছে প্রেজেন্ট করছি যে আপনার দৈনন্দিন অনেক সমস্যাকে আপনি ভুলে সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন। এখন এর মধ্যে দু রকমের সংস্কৃতি ছিল, যেমন ধর্মীয় সংস্কৃতি ছিল, তেমনি অধার্মিক অর্থাৎ সেকুলার প্রোগ্রামও অনেক ছিল, যেমন ধরুন মাটি উৎসবকে তো আপনি ধর্মীয় সংস্কৃতি বলতে পারেন না, সেটা একটা সেকুলার সংস্কৃতির অংশ, বা যাত্রা উৎসব ইত্যাদি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা দেখা গেল যে গ্রাম স্তরে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকাংশেই স্পন্সরশিপ নিয়ে, যে স্পন্সরশিপ গুলো, হ্যাঁ আমি তোমাকে একটু সংক্ষেপ করতে বলছি যে এর সঙ্গে তৃণমূলের রাজনীতির এই যে প্রকরণটা, এই প্রকরণটার সাথে দাঙ্গার রাজনীতি সম্পর্ক, যা আজকের আমার আলাদা আলাদা আলোচিত বিষয়, সেটা নিয়ে ফোকাস হবে। আমাকে 3 মিনিট দিন, আমি ঢুকে যাচ্ছি। তো এই এই যে সিস্টেমটা করা হলো, যেখানে দেখা যাচ্ছে যে ওই একটা সংস্কৃতি পরিমণ্ডলকে ব্যবহার করা হচ্ছে, আমার মনে হয়েছে, আমার গবেষণা করতে গিয়ে মনে হচ্ছে যে এইটা হচ্ছে
অর্থাৎ পরিচয় কেন্দ্রিক যে রাজনীতি, যেটাই আলটিমেটলি ডাঙ্গার রাজনীতিকে জন্ম দিল, সেই পরিচয় কেন্দ্রিক রাজনীতিতে ঢোকার রাস্তাটা খুলে দিচ্ছে। এইটা ছিল প্রথম এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ আপনি যেই মুহূর্তে গ্রামীণ কোনো অনুষ্ঠানকে স্পন্সর করছেন, আপনি যেই মুহূর্তে স্টেজে উঠে দাঁড়িয়ে নামাজের ভঙ্গিতে কতগুলো আচার আচরণ পালন করছেন, সেই মুহূর্তে আপনি এই ওপেনিংটা দিচ্ছেন। এর সঙ্গে কতগুলো পলিসি কানেক্টেড, সেগুলো আমরা খুব ভালো করে জানি, এতবার চর্চা হয়েছে, ইমাম ভাতা থেকে শুরু করে মুয়েজ্জিনদের জন্য টাকা দেওয়া থেকে শুরু করে এই এই সমস্তগুলো। তারপরে কতগুলো অনভিপ্রেত ঘটনা ঘটলো যে দুর্গাপূজা এবং মহরম একসঙ্গে ঘটলো এবং তার ফলে সেটাকে বন্ধ করতে হলো, কারণ ততদিনে রাজনৈতিক ততদিনে পশ্চিমবঙ্গের মূল রাজনৈতিক স্পেকট্রামের ভেতরে দাঙ্গা ঢুকে গেছে, ততদিনে ধর্মীয় পরিচয় ভিত্তিক রাজনীতি ঢুকে পড়েছে। এখন এই গেটটা যেই মুহূর্তে খুলে গেল, সেই মুহূর্তে কিন্তু দক্ষিণপন্থী রাজনীতির যে মূল ধারা, তারা কিন্তু এই গেটওয়েটাকে ব্যবহার করে খুব সহজেই এটা প্রচার করতে পারলো যে কোথাও একটা পশ্চিমবঙ্গে হিন্দুদের কিন্তু সমস্যা তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে। এর পেছনে প্রচুর ভুয়ো তথ্য দেওয়া হলো, বলা হলো যে মুসলিমরা সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছে, তাদের অনেক বাচ্চা কাচ্চা, সুতরাং তারা খুব দ্রুতই হচ্ছে হিন্দুদেরকে আউট নাম্বার করে যাবে, তার মানে হচ্ছে যে এটা একটা পূর্ব পাকিস্তান হয়ে যাবে। শুভনীল দ্বারা কতগুলো আর্টিকেল লিখে সেটাকে খণ্ডানোর চেষ্টা করলেন, কিন্তু সেগুলো যথারীতি রয়ে গেল হচ্ছে মানে ইন্টেলেকচুয়াল লেভেলে, সেগুলো একদম পাবলিক ডোমেইন পর্যন্ত পৌঁছানোর জায়গা রইল না এবং মানুষ সেটাকেই বিশ্বাস করেন যেটা মানুষ নিজে মনে করেন যে সত্যি। তার ফলে এই প্রত্যেকটা মিথ মানুষের কাছে জীবন্ত হয়ে দেখা দিতে শুরু করলো। এবং এই সময়েই কিন্তু যদি আমরা দেখি দাঙ্গার সংখ্যা, আমার আর শুভদার একটা জয়েন্ট আর্টিকেল আছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ পাবলিক কনফ্লিক্ট অ্যান্ড ভায়োলেন্স, সেখানে আমরা সংখ্যা বৃদ্ধিটা দেখিয়েছি যে 2008 থেকে 2017 পর্যন্ত তথ্য সেখানে দেওয়া আছে। 2008 যেখানে টোটাল পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড দাঙ্গার সংখ্যা ছিল 11, সেখানে 2017 তো ওটা গিয়ে পৌঁছয় প্রায় 53, এবং এইটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। এবং এইটা যেই মুহূর্তে বাড়তে বাড়তে যায়, সেই মুহূর্তে কিন্তু অনেকগুলো মেমরি মানুষকে মানুষের ভেতরে উস্কে দেওয়া হয়। যেমন ধরুন একটা আমি মেমরি বলতে পারি, দেশভাগের যে স্মৃতি, সেই স্মৃতিকে উস্কে দেওয়ার একটা চেষ্টা করা হয়। তার সঙ্গে সঙ্গে এইটাও এটা চেষ্টা করা হয় যে এই এই সংখ্যাগত যে ভুল তথ্য দেওয়া, তার সঙ্গে এটা চেষ্টা করা হয় যে মাদ্রাসা মানেই সেখানে হচ্ছে যে জঙ্গি তৈরি করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো ঘটনা অদ্ভুত ভাবে ঘটতেও থাকে, যে খাগড়াগড়ের বিস্ফোরণের মতো ঘটনা। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু একটা ব্রড স্পেকট্রাম তৈরি করে, যেখানে খুব সহজেই দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডা অসম্ভব সুন্দরভাবে পশ্চিমবঙ্গে চাষ করতে পারে, এবং তার ফলে আমরা কেউই ভবিষ্যৎবাণী করতে পারি না, কিন্তু আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গে যে পরিচয় নির্ভর যে রাজনীতির জায়গাটা তৈরি হয়েছে, যার একটা মাত্র আউটকাম হচ্ছে দাঙ্গা, তার আরো অনেক অনেক তার শাখা প্রশাখা থাকবে। কারণ এই এই পরিচয় নির্ভর রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসম্ভব সংগঠিত শক্তিরা কাজ করছে এই মুহূর্তে। গিয়াসা যেমন ইসলামিক অর্গানাইজেশনের কথা বলেন, পশ্চিমবঙ্গে অসংখ্য ইসলামিক অর্গানাইজেশন রয়েছে, চোখ কান খোলা রাখলে পরে এই হুজুরদের বক্তব্যগুলো শুনলেই সেগুলো আপনি বুঝতে পারবেন যে রাস্তার ধারে কিরকম ভাবে উস্কানো হয়। আবার একই রকম ভাবে কিন্তু বিজেপি আরএসএস, তারা একেবারেই প্রকাশ্যে এসে এবং ভোটের আবহতে তার অসম্ভব প্রকাশ্যভাবে একটা একটা পোলারাইজেশন করার চেষ্টা করা হয়েছে, এবং এইটা আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে পরিচালিত করবে বলে আমার বিশ্বাস। আমি এখানেই থামছি। বেশ, আমাদের আলোচনা প্রায় নির্ধারিত 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, তবুও আজকের পরিস্থিতি এবং গুরুত্ব বুঝে আমরা যেহেতু শিয়ালকুচির কথা কিছুটা শুনেছি, ফলে সময়টা একটু বেশি গেছে, তাই আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের কাছে আমার আবেদন যে ধৈর্য ধরে আরেকটু থাকুন আমাদের সঙ্গে। আজকে খুব অসম্ভব ভালো আলোচনা হচ্ছে নানা দিক থেকে। তো আমাদের সঙ্গে আছেন আমার সাংবাদিক বন্ধু শুভজিৎ বাগচি, এছাড়া গিয়াসুদ্দিন সাহেব, দেবাশিস বাবু এবং সুমন, এরাকে শুভপ্রতিম আর স্বরাজ বাবু, নানা দিক থেকে আলোচনা করেছেন। শুভপ্রতিম স্বরাজ বাবু চলে গেছেন, কিন্তু বাকিরা আছেন।
আমি শুধু এই এতক্ষণে আলোচনা থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এর মধ্যে কি আপনারা কোনো ইংরেজিতে যাকে বলে মেথড ইন ম্যাডনেস, পাগলামির মধ্যেও একটা পদ্ধতি প্রকরণ, সেটা খুঁজে পাচ্ছেন যা দিয়ে আজকের এই নির্বাচনকালীন বাংলা পশ্চিমবাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতির ছকটাকে বোঝা যায়, নীল নকশাটাকে বোঝা যায়। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট জানি, আমরা সামাজিক কারণগুলো জানি, কিন্তু আলোচনা শুরুতেই যেটা বেঁধে দেওয়া হয়েছিল ভাবনাটা, সেটা হচ্ছে রাষ্ট্র না চাইলে, সরকার না চাইলে, বিশেষ করে শাসক দল না চাইলে দাঙ্গা হয় না। সমাজে সাম্প্রদায়িকতা আছে, কতকাল থাকবে আমরা জানি না, কিন্তু তখন যখন তার রাজনৈতিক ব্যবহার ঘটতে থাকে প্রবল ভাবে এবং সেটাই প্রধান হয়ে ওঠে, তখনই দাঙ্গার রাজনীতিকে কেন্দ্র করে আলোচনা হয়। তো আমরা গত 10 বছরে পশ্চিমবাংলার দাঙ্গা নিয়ে সরেজমিন তদন্ত করতে গিয়ে আমরা একটি সচেতন প্রয়াস ছাড়াও বিভিন্ন সংগঠন, এপিডিআর এবং আমরা ব্যক্তিগতভাবে সাংবাদিকতা যারা করি, শুভজিৎ বাগচি, আমি এবং আরো অনেকে বিভিন্ন জায়গায় ছুটে গেছি, তার থেকে একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি। সেই প্যাটার্নটা আপনারাও দেখতে পাচ্ছেন কিনা সেটা আমার জানা, সেটা হচ্ছে যে এখন গত কয়েক বছর ধরে যেটা ঘটেছে তা হচ্ছে দাঙ্গাগুলো মূলত হচ্ছে তিনটে জায়গাকে কেন্দ্র করে। একটা হচ্ছে শিল্পাঞ্চল, আসানসোল এবং গঙ্গার দুপাড়ে, হুগলি এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চল, আর আরেকটা হচ্ছে সীমান্ত অঞ্চল, এবং তৃতীয় হচ্ছে সীমান্ত থেকে একটু দূরে কিন্তু যেখানে কাস্ট কনফ্লিক্ট গুলো, জাতের লড়াই গুলো প্রবল আছে। সীমান্ত অঞ্চল আসানসোল এবং ভাটপাড়া নিয়ে আমরা শুনলাম, বাদুরিয়ার কথা, বসিরহাটের কথা কিছুটা এলো সীমান্ত অঞ্চলের প্রসঙ্গে। এছাড়া নাকাশিপাড়া, পলাশিপাড়া অঞ্চলটাতেও ব্যাপকভাবে দাঙ্গা ছড়ানোর চেষ্টা হয়েছে গত কয়েক বছর ধরে, যেখানে হিন্দু মুসলমান পাশাপাশি দীর্ঘকাল বাস করছেন সেখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সবগুলো জায়গাতেই দলিত বনাম মুসলমান, হিন্দি ভাষী দলিত আসানসোল, শিল্পাঞ্চল, জামুড়িয়া, রানীগঞ্জ ইত্যাদি দিকে কেন্দ্র করে, ভাটপাড়া এই ধরনের তেলেনিপাড়া এইসব জায়গাতে হিন্দি ভাষী দলিত হিন্দু আর তপশিলীরা, আর অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের মানুষরা, তারাও নিম্ন বর্গীয় এবং নিম্ন বর্ণীয়, তাদের মধ্যে সংঘাত বাঁধি দেওয়া হচ্ছে। আর অন্যদিকে সীমান্ত অঞ্চলে হচ্ছে নমশূদ্র, পণ্ড, ক্ষত্রিয়, ওপার থেকে আসা হিন্দু বা অহিন্দু দলিত সম্প্রদায়গুলির সঙ্গে স্থানীয় মুসলমানদের, যারা এপারের ঘটি মুসলমান, ওপারের বাঙাল হিন্দু ভার্সেস দলিত হিন্দু ভার্সেস ঘটি মুসলমান, বাদুরিয়া বা পলাশিপাড়া বা নাকাশিপাড়া তারই ধারাবাহিকতাতে হচ্ছে। আর এছাড়া ঘটছে সদগোপদের সঙ্গে মুসলমানদের পুরনো একটা সংঘাত, সেইটাকে চাগিয়ে দেওয়া, বিশেষ করে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি হবার পরে এই প্রবণতাটা বেড়েছে। এই ধরনের কোন প্যাটার্ন, মবিলাইজেশন, মার্ডারাস মবিলাইজেশনের কোন প্যাটার্ন, যা অবশ্যই বিজেপির যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, অর্থাৎ হিন্দুদের সবাইকে এক জায়গায় করো, দলিত এবং সাবর্ণ হিন্দু ভাগাভাগি করা চলবে না। অন্যদিকে উত্তর ভারতে আমরা যে পলিটিক্স দেখেছিলাম মায়াবতী, কাশিরাম বা বিলাস পাসোয়ান, লালু যাদবের সূত্রে, বাংলায় তার কখনো বিকাশ হয়নি, ফলে মধ্য জাতিগুলি ওবিসি এবং শিডিউল কাস্টদের কোনো কনসোলিডেশন এখানে তৈরি হয়নি। লেফট পলিটিক্স একভাবে এটা হ্যান্ডেল করেছে, মমতা, মতুয়া ইত্যাদিকে আরেক ধরনের পলিটিক্স করে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে। এখন এই আমাদের বর্ণ হিন্দু নয় এমন যে সামাজিক গোষ্ঠীগুলি, তারা হিন্দি ভাষী হোক বাংলা ভাষী,
তাদের সঙ্গে বাংলাভাষী এবং উর্দুভাষী মুসলিমদের লাগিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া আমরা গত 10 বছর ধরে বাংলায় দেখছি, যারই পরিণামের একটা এক্সটেনশন হচ্ছে উত্তরবঙ্গে রাজবংশীরা তাদের সঙ্গে এই তাদের একটা হিন্দুকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের সঙ্গে উত্তরবঙ্গেরই মুসলমান সম্প্রদায় যাদের মধ্যে রাজবংশী মানুষেরাও আছেন, রাভা এবং অন্যান্যরা অনেকে আছেন, অন্যান্য জনগোষ্ঠীর মানুষ, তাদের লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং শীতলকুচি তারই একটা প্রকাশ, যাকে কেন্দ্র করে আবার কেন্দ্রীয় বাহিনী ফায়ারিং করলো এবং এইভাবে মানুষ মারা গেল। তো এই যে প্যাটার্নটার কথা আপনাদের আমি বলছি, আপনারা কি এমন কোন প্যাটার্ন দেখছেন নাকি এর বাইরেও কিছু আছে বলে মনে করছেন? শুভজিৎ কি বেরিয়ে গেছে? শুভজিৎ তুমি কি শুনতে পেলে যা বলছিলাম? হ্যাঁ শুনলাম। তুমি এই বিষয়ে তোমার ভাবনাটা যদি একটু বলো। না কারণ তোমার অনেক তুমি যেটা বললে সেটা আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমি আরেকটু ওই আবু সৈয়দের কথা এবং দেবাশিস বাবুর কথা শুনতে পারলে ভালো হতো, কিন্তু সেটা ওনারা খুবই ছোট বললেন। আবু সৈয়দকে পাওয়া যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ তুমি একটা কথা বললে গোড়াতেই, সেটা হচ্ছে মেথড ইন ম্যাডনেস। এখন এই যে দাঙ্গার রাজনীতি রাজনৈতিক দল করে, হ্যাঁ মানে হয়তো বিজেপি করে, হয়তো তৃণমূল করে, যারাই করুক, এখন আমার পয়েন্টটা হচ্ছে যে এরা কেন করে বা করে কি লাভ হয়। আসলে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কথাটা আমার নয়, কথাটা আমেরিকার প্রেসিডেন্টের থমাস জেফারসনের 18th century 19th century গোড়ায়, যে পিপল ইলেক্ট দ্য গভর্নমেন্ট হুইচ দে ডিজার্ভ। মানুষ যে সরকার কে ইলেক্ট করে, ক্ষমতায় আনে, তারা সেটা ডিজার্ভ করে। এখন এই সমাজ ইনসিডেন্টালি এক্সট্রিমলি ফ্র্যাগমেন্টেড, হিংসায় বিশ্বাস করে, এবং এই সমাজটাকে সারাক্ষণ ইন্সপায়ার করতে হয়। এখন নেগেটিভলি ইন্সপায়ার করলে এটা নেগেটিভলি ইন্সপায়ার্ড হবে, পজিটিভলি ইন্সপায়ার করলে এটা পজিটিভলি ইন্সপায়ার্ড হবে। মানে একজন লেনিন এলে একভাবে ইন্সপায়ার্ড হবে, একজন হিটলার এলে আরেকভাবে ইন্সপায়ার্ড হবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমরা বারবারই বলি, সেটা হচ্ছে এই যে দাঙ্গার রাজনীতি, দাঙ্গা হচ্ছে, কেউ না কেউ দায়ী ইত্যাদি। প্রশ্নটা হলো, এটা বলার সময় মূলত হয়তো বিজেপির কথা মাথায় রেখেই বলা হয়, কিন্তু যেটা আমি সাংবাদিকতা করতে গিয়ে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে অন্যত্র এবং অসংখ্য দাঙ্গা দেখে যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে বিজেপি শুধু দাঙ্গার রাজনীতি করে না, বিজেপি একটা রাজনীতি করে। সমস্যাটা হচ্ছে যে আমাদের মনটা শুধুই দাঙ্গা কেন্দ্রিক হয়ে গেছে, আমরা শুধুই দাঙ্গা দেখতে চাই এবং দাঙ্গা দিয়ে বিজেপিকে ইন্টারপ্রেট করতে যাই। যখনই ইন্টারপ্রেট করতে যাই, আমাদের খালি মনে এরা তো সাম্প্রদায়িক, এরা তো সাম্প্রদায়িক রাজনীতি করছে, এরা তো দাঙ্গার রাজনীতি করছে, এবং সেটা আমরা আমাদের একভাবে ড্রাইভ করে, আমরা ওইভাবে ভাবি। কিন্তু প্রশ্নটা হলো, যদি আমরা নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে দেখি, আরএসএস এর দিকে তাকিয়ে দেখি, এবং বিজেপির দিকেও, বিজেপির কথা আমি অত বলবো না, আমি নরেন্দ্র মোদী কেন্দ্রিক, নরেন্দ্র মোদী সঙ্গে আজকে বাকি বিজেপির বাকি আরএসএস এর অনেক তফাত হয়ে গেছে। নরেন্দ্র মোদী ইজ ড্রাইভিং দ্য কান্ট্রি, ড্রাইভিং বিজেপি, ড্রাইভিং আরএসএস। নরেন্দ্র মোদীর আশপাশে 100 কিলোমিটারের মধ্যে কেউ নেই। এবার নরেন্দ্র মোদীর রাজনীতি যদি আমরা দেখি, তাহলে সেটা নিশ্চয়ই দাঙ্গার রাজনীতি, কিন্তু সেটাই শুধুমাত্র দাঙ্গার রাজনীতি নয়। এই কথাটা বোধহয় বারবার দেখা দরকার এবং অন্য জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে অ্যানালাইজ করা দরকার। আমি অনেক দিন ধরে এটাকে অবজার্ভ করার পরে এই এই একটা সিদ্ধান্তে পৌঁছেছি, এবং আমার সিদ্ধান্ত ভুল হতেই পারে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী একজন দক্ষিণপন্থী বিপ্লবী, ঠিক যেভাবে মাও সেতুং একজন বামপন্থী বিপ্লবী, লেনিন একজন বামপন্থী বিপ্লবী, নরেন্দ্র মোদী একজন দক্ষিণপন্থী বিপ্লবী। তার কারণ, তিনি সমাজের পরিবর্তন চাইছেন, তিনি নির্বাচনে জিততে চাইছেন, সব দলের মতো বিজেপিও টাকা কামাতেই চাইছে,
সব দলের সঙ্গে বিজেপির তফাৎটা হলো, সব দল টাকা করতে চাইছে এবং নির্বাচনে জিততে চাইছে, বিজেপিও নিশ্চয়ই টাকা করতে চাইছে এবং টাকা কামাতে চাইছে এবং নির্বাচনে জিততে চাইছে। কিন্তু তার সঙ্গে বিজেপির আর একটা এজেন্ডা আছে যেটা আর বাকিদের নেই, কংগ্রেসের নেই, সমাজবাদী পার্টির নেই, তৃণমূল কংগ্রেসের নেই, বামপন্থীদেরও খুব আছে কিনা আমার খুব সন্দেহ আছে, সেটা হচ্ছে সমাজ পরিবর্তনের রাজনীতি। ওনাদের একটা এজেন্ডা আছে যে সমাজটাকে পরিবর্তন করতে হবে। এই যে সমাজটা চলছে, এই সমাজটা ঠিক সমাজ না, এই সমাজে যে সংবিধানটা আছে সেই সংবিধানটা ঠিক সংবিধান না। ভেবে দেখুন, এই কথাগুলি তো 40 বছর আগে মার্কসিস্টরাও বলতো, লেনিনিস্টরাও বলতো, মাওইস্টরাও বলতো, এখনো হয়তো মাওইস্টরা বলতো, যে তারা ইতিমধ্যে পার্লামেন্ট বিল্ডিংটাকে পরিবর্তন করছে, তারা কালে কালে সংবিধানটাকে পরিবর্তন করবে, তারা হয়তো এই নির্বাচন ব্যবস্থাকেও তুলে দিতে পারে। এই যে সারাক্ষণ দৌড় করানো মানুষকে, ব্যবস্থাটাকে, এটা কিন্তু বিপ্লবী শক্তি ছাড়া হয় না। এবং মানুষ বিপ্লবী শক্তিকে সবসময় শ্রদ্ধা করে, সবসময় তার সঙ্গে থাকতে চায়। অর্থাৎ তারা একদিকে সমাজটাকে শাসন করছেন, আবার অন্যদিকে তারা বিপ্লবী শক্তিও বটে। এই যে তারা নোটবন্দি করলেন, এই যে তারা কাশ্মীরে 370 তুলে দিলেন, একাধিক জিনিস গত 6-7 বছরে তারা যে কাজগুলো করেছেন তার অনেকগুলো হয়তো সত্যি সত্যি একটা বামপন্থী বিপ্লবী শক্তি এলেও করে ফেলত, মানে বাঁদিক থেকে করত, অন্যভাবে করত, তারাও তো এই সংবিধানটাকে পরিবর্তনের কথা বলতেন, বলেন। ফলে বিজেপিকে বা নরেন্দ্র মোদীকে শুধুমাত্র রাজনৈতিক দল দাঙ্গার রাজনীতি করে, মানুষ খুন করে, মুসলমান বিরোধী, এ সমস্ত কথা বলে লাভ নেই। কারণ মুসলমান বিরোধী তো তারা বটেই, কিন্তু যখন প্রয়োজন হয় তখন তো তারা তো মুসলমান দলকে ব্যবহার করে, তারা তো মুসলমান রাজনীতিবিদদের ব্যবহার করে, সেটা আমরা পশ্চিমবঙ্গে দেখছি না, সেটা আমরা সারা ভারতে দেখছি না, তারা তো প্রয়োজনে কেরালাতে তো তারা বিফ খাওয়া এলাও করে। ফলে তারা যেভাবে প্রয়োজন সেইভাবে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করেন, সেটা একটা তাদের এক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে, যেটা হয়তো বিরোধী দলগুলির নেই বা আমাদেরও অনেক ক্ষেত্রে নেই। আমরা ধরে নিয়েছি যে এটা এটা দাঙ্গার রাজনীতি করে করেই বিজেপি আজকে এই জায়গায় পৌঁছেছে। বিজেপি শুধু দাঙ্গার রাজনীতি করে এই জায়গায় পৌঁছয়নি, পৌঁছানো সম্ভব নয়। যে প্রশ্নটার উত্তর আমি খুঁজছি সেটা হলো যে গত নির্বাচনে 2019 যে নির্বাচনটা হলো, সেখানে পশ্চিমবঙ্গে 68 দলিত এবং ট্রাইবাল সিট আছে, 84 এর মধ্যে দলিত সিট আছে 68, তার মধ্যে 44% ভোট পেয়েছে বিজেপি, 44% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল 44 সিট পেয়েছে, তৃণমূল সম্ভবত 34 সিট পেয়েছে, বিজেপি 33 সিট পেয়েছে। ট্রাইবাল সিট গুলির মধ্যে 16 সিট আছে, 16 সিটের মধ্যে 13 সিট বিজেপি পেয়েছে, 3 সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে, ভোট তো অনেকই কম পেয়েছে, 10-12% কম ভোট পেয়েছে। প্রশ্নটা হলো তৃণমূল সব জায়গাতেই যে অনেক কিছু, মানে এটা আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে তারা কিভাবে কাজ করে সেইটা সেইটা বোঝার খুব প্রয়োজন আছে। সেইটা বোঝাতে গিয়ে আমি এই কথাটা বলছি যে তারা যে নানাভাবে কাজ করে এবং তারা যে রাজনীতি করে, তাদের যে একটা রাজনীতি আছে, এবং দাঙ্গার রাজনীতিটাকে আমরা দেখি, মৃতদেহের রাজনীতিটাকে দেখি, কিন্তু অন্য রাজনীতিটাকে আমরা দেখি না। এই যে বারবার কথাটা তো বলা হয়েছে এখানে আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে দলিতদের সঙ্গে মুসলমানদের লড়াই, এবং এটা গোটা ভারতের চিত্র। এবং সেই জন্য আমি দলিত এবং ট্রাইবালের প্রসঙ্গে এলাম। পশ্চিমবঙ্গে দলিত এবং ট্রাইবালরা এইভাবে ঘুরে গেলেন কেন? সেটা কি দাঙ্গার মাধ্যমে তারা ঘুরে গেলেন? শুধুই দাঙ্গার মাধ্যমে? দাঙ্গা তো দাঙ্গার সময় তারা নিশ্চয়ই অনেকেই পার্টিসিপেট করেন, যেটা অনেকেই বললেন, কিন্তু তারা কি শুধুই দাঙ্গাতে ঘুরে গেলেন? আমার কিন্তু মনে হয়েছে তা নয়। আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে এখন তো উত্তরপ্রদেশের যে আইডেন্টিটি রাজনীতি সেটা এসে পৌঁছেছে এবং সেটা হচ্ছে, এবং আপনারা যদি উত্তরপ্রদেশের রাজনীতির প্রসঙ্গ টানেন, যেখানে দলিত রাজনীতি আইডেন্টিটির রাজনীতিটা অনেক জোরালো ভাবে হয়, সেখানে যদি আপনারা কথা বলেন একজন বিশিষ্ট সমাজতত্ত্ববিদ, সমাজতাত্ত্বিক বদ্রীনারায়ণের সঙ্গে এবং তার বইগুলিও দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু দলিতদের যে অ্যাসপিরেশন, অর্থাৎ তাদের অ্যাসপিরেশনটা আসলে কি, তাদের অ্যাসপিরেশনটা হচ্ছে একটা বৃহত্তর ফর্মাল ধর্মের মধ্যে নিজেকে নিয়ে যাব, এই ধর্ম আমাকে সেই সম্মান দেবে যে সম্মান ব্রাহ্মণদের দেয়,
বিজেপি বারবার তাদের বলছে যে তুমি বামবন্ধের থেকে ছোট নাও, কাজে কি করছে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বারবার দলিতের ডিগনিটির কথা তারা বলে যাচ্ছে উত্তরপ্রদেশে, এবং এখানেও তারা তাই বলছে, মতুয়া ধর্মের ডিগনিটির কথা বলছে। এই যে বাংলাদেশ সফর প্রধানমন্ত্রী, এবং সেখানে মতুয়া ধর্মের যে পীঠস্থান সেখানে যাওয়া, দ্য এসেন্স এসেন্স অফ নরেন্দ্র মোদিজ পলিটিক্স ইজ অ্যাবাউট ডিগনিটি। সে সারাক্ষণ যত প্রজেক্ট নেয়, সে গ্যাস দেয়া হোক, বাথরুম দেয়া হোক, দলিতদের গ্রামে গ্রামে দলিতদের যে ভগবান তার যে মন্দির নির্মাণ করা হোক, যেটা বদ্রীনারায়ণ বারবার লিখছেন, এই সব কিছুর মধ্যে বারবার সমাজের যে অংশ কিছু পায়নি সেই অংশের সম্মানের কথা তিনি বলে যাচ্ছেন। শুধু শুধু দাঙ্গার রাজনীতি তিনি করছেন না, শুধু মুসলমান পলিটিক্স দিয়ে ভারত জেতা সম্ভব নয়। তিনি তার পাশাপাশি লাগাতার এক ধরনের সম্মানের কথা বলে যাচ্ছেন, মানুষের যে সম্মান দীর্ঘ সময় ধরে, 70 বছর ধরে ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্র, ভারতের পার্লামেন্ট, ভারতের জুডিশিয়ারি দলিতদের দিতে পারেনি, ট্রাইবালদের দিতে পারেনি, এবং সমাজের একটা বড় অংশকে দিতে পারেনি। সো হি আন্ডারস্ট্যান্ডস ইন্ডিয়া বেটার দ্যান মেনি পিপল। এবং আরো পরের দুটো নির্বাচন জেতার পরে আমি বলবো, উনি যে অর্থে গান্ধী ভারতকে বুঝতেন সেই অর্থে উনি ভারতকে বোঝেন, এবং হয়তো তার থেকে এগিয়ে গিয়েছেন, এবং এটাকে আমি ডিফেন্ড করতে পারি এক ঘন্টা, যে গান্ধীর রাজনীতিকে থেকে কোথায় যে কোরিলেশন, মানে মোদীর রাজনীতি আর গান্ধীর রাজনীতির কোরিলেশন নিয়ে আমি 2 ঘন্টা বলতে পারি, কারণ আমি দীর্ঘদিন ধরে এটা চর্চা করছি যে গান্ধী এবং মোদীর রাজনীতির কানেকশনটা কোথায়। রামরাজ্যের কথা এরা দুজনেই বলে, যে কারণে গান্ধীর আপনারা দেখবেন যে গান্ধীর বিরুদ্ধে কিন্তু কখনো নরেন্দ্র মোদী বা বিজেপি কথা বলে না, বরঞ্চ তাদের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অর্থাৎ টয়লেট বানানোর প্রোগ্রাম, সেই প্রোগ্রাম কিন্তু গান্ধীর না, এবং বারবার বারবার করে তারা গান্ধীকে টেনে আনেন। কেন টেনে আনেন? শুধুই কি তারা দাঙ্গার রাজনীতি করেন? এই প্রশ্নটা খুব জরুরি। যতক্ষণ না আমরা এই প্রশ্নটা উত্তর করতে পারবো যে বিজেপি শুধু দাঙ্গার রাজনীতি করে না, দাঙ্গাটা তাদের রাজনীতির একটা কম্পোনেন্ট যেটাকে তারা মাঝে মাঝে বার করেন। যেমন এখন হয়তো পশ্চিমবঙ্গে তারা বুঝতে পারছেন যে তারা এত চেষ্টা করেও হয়তো পশ্চিমবঙ্গে জিততে পারবেন না, তাই তারা একটা পোলারাইজেশনের রাজনীতি শুরু করেছেন। গত যেটা আমরা 15 দিন ধরে দেখছি, একটা সাংঘাতিক পোলারাইজেশনের রাজনীতি হচ্ছে, যেটা হয়তো আরো এগোবে, যেটা শীতলকুচির ঘটনাতে আমরা দেখলাম, এটা ডিস্টিঙ্কলি পোলারাইজেশনের রাজনীতি হচ্ছে। বারবার করে যেটা নিয়ে নোটিশও পাঠিয়েছে নির্বাচন কমিশন, এমনকি শুভেন্দু অধিকারীকেও, যে তিনি বারবার পাকিস্তানকে টেনে এনেছেন এবং পাকিস্তান নিয়ে অনেক বেশি কথা বলেছেন, ভারত নিয়ে অত কথা বলেন। তো এই যে তারা এখন পোলারাইজেশনের রাজনীতিটা করছেন, কিন্তু হয়তো তারা বুঝতে পারছেন যে তারা জিতবেন, সেই কারণে হয়তো এটা করছেন। কি কারণে করছেন আমি জানি না, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, তার কারণ অবশ্যই আমরা জানি যে গত নির্বাচনে আমি 2-3 মিনিট, হ্যাঁ আসলে 1 ঘন্টা 53 মিনিট, হ্যাঁ আমি আর দু মিনিটে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে অতএব যেটা যেটা সমস্যা, সেটা হচ্ছে যে সমাজটাকে তারা ডান দিক থেকে ভাঙছেন, সমাজটাকে বাঁ দিক থেকেও ভাঙার একটা তার মানে স্পেস আছে, এবং সেই স্পেসটা, সেই জায়গাটা যতক্ষণ না অন্য দলগুলি তারা ধরতে পারবে যে সমাজটাকে যদি ডান দিক থেকে ভাঙা যায় তাহলে সেটাকে বাঁ দিক থেকেও ভাঙা যায়, এই অল্টারনেটিভ রাজনীতিটা, এই সফট হিন্দুত্ব রাজনীতি দিয়ে কিছুতেই করা সম্ভব না। এই অল্টারনেটিভ রাজনীতিটা কিভাবে বেরোবে সেটা আর একটা আলোচনার বিষয়, এবং সেটা নিয়েও অনেক কথা বলা যেতে পারে। আমি এখানেই থামছি আপাতত, ধন্যবাদ। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি একটি ভিন্ন পার্সপেক্টিভ দিলে, এবং এ ব্যাপারে আমাদের এখানে যারা আছেন আজকের আলোচনা সম্ভবত কারোরই দ্বিমত নেই যে হিটলার বা মুসলিমের একটা আইডিওলজি ছিল, এবং সেই অর্থে নাজিবাদ বা ফ্যাসিবাদ প্রতিক্রিয়াশীল মতাদর্শ বামপন্থীরা মনে করলো তার একটা নিজস্ব স্ট্রেংথ আছে, ছিল, এবং সেই স্ট্রেংথের আবার উত্থান ঘটেছে হিটলারের জার্মানিতে বা মুসলিনের ইতালিতে। কোটি কোটি মানুষ জার্মান বা ইতালিয়ান তারা তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তারা ভোটে জিতে এসেছিলেন। ভারতবর্ষেও তার একটা রিপিটেশন বা সারা ভারত পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি। তাই আজকে আমরা ব্রাজিল থেকে শুরু করে অন্যত্র ইসরায়েলে সর্বত্র এই ধরনের নিও নাজিবাদ, এবং আমেরিকাতে নিও নাজিবাদ
এই ধারণাটা পুষ্টি পেয়েছে। গোটা পৃথিবীর রাজনীতির একটা আলট্রা রাইট ডাইরেকশন, অতি দক্ষিণপন্থী অভিমুখ চলছে। তো আমরা আমাদের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত সুব্রজিৎ বাবুটা আমাদের আর একটু শোনার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা আজকে পারলাম না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমরা মন মাঝির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভরাত্রি জানাচ্ছি। নমস্কার নমস্কার।